দেশের খ্যাতনামা ইসলামিক স্কলারদের বক্তব্য শুনতে আমাদের সঙ্গেই থাকুন। ওয়াজ মাহফিলের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন। 24 এনজয় বাই লিসনিং টু দা হোলি কোরআন। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد آسلي بسا 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 لما قلوا بعد ميسا جدا দাঁড়িয়ে আছেন বসেন না কেন, জায়গা করে দিয়েছে বসেন না কেন, বসেন যান 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 কি করে কি ওইগুলো রাস্তা পরিষ্কার করেন বসিয়ে দেন। পরিবেশ ঠিক করেন, এ কি মানুষ নাকি? না 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 চুপ করেন, ওনাদের বলছি যান যান বসেন বসে পড়েন ভাই, স্টেজে আমার কেউ না আসে বসে, যে যেখানে আছে বসে পড়েন। জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم صدقت يا ربنا اللهم صل على سيدنا
কত ব্যথা কত ভাবে শোয়ে সোজ তুমি তোমারি খুনে লালতায় ফের ভূমি ফেরেশতা এসে চাই ধ্বংসের হুকুম লৌহ মাখা মোহাম্মদ প্রাণে তিহাসার হে আল্লাহ ক্ষমা কর এতায়েফবাসীর এরা বসেনি তো আমি যে মোহাম্মদ হৃদয়ে মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হাই পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হাই আমার পাপের পড়লে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো আমায় মাফ করো আমায় আলহামদুলিল্লাহ আরডাঙ্গা থানার গোবিন্দপুর দক্ষিণ পাড়া ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানে যুব সমাজ কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী সপ্তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর সমাপন সভাপতি অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমাদের মুরব্বী জনাব আল হাজমির শামসুল সরওয়ার আতাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি সকলে বলেন আমিন। মাহফিলের প্রধান অতিথি আরডাঙ্গা উপজেলা পরিষদের ভাই চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ বিশিষ্ট আইনজীবী প্রাণপ্রিয় বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার শ্রদ্ধাভাজন বড় ভাই অ্যাডভোকেট খন্দকার সালমান আহমেদ ড্রন হায়াতে তাজ্জেবা সিহাতে কুলিয়া কামনা করছি আল্লাহ যেন দান করে। ইতিমধ্যে তিনি বাবাকে হারিয়েছে, বাবার কবর যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেয়। মা আছে অসুস্থ পড়ে আছে, আল্লাহর কাছে দোয়া করছি মুসাফির অবস্থায় এখনো আছি আমি, আল্লাহ রাব্বুল আলামিন তার মাকে যেন দোয়া করার জন্য আরো কিছুদিন হায়াত বৃদ্ধি করে দেন। আজকের মাহফিলে বসে আছে আমার শ্রদ্ধাভাজন চাচা যিনি মা বাপ দুইজনকে হারিয়ে ফেলেছেন, পাটিকাবাড়ি ইউনিয়ন পরিষদের সম্মানিত অভিভাবক জনাব মোহাম্মদ সফরউদ্দিন চেয়ারম্যান আতাল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি সবাই বলেন আমিন। কোরআনের এই মঞ্চে আসা বদৌলতে আল্লাহ তার মা এবং বাবার কবর যেন জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। এই মাহফিল বাস্তবায়ন করার জন্য বিশেষ করে যারা শ্রম দিয়েছেন এই গ্রাম থেকে বাংলাদেশ প্রশাসনে বড় বড় দায়িত্বে যারা আছেন আমি দোয়া করছি এই সমস্ত মানুষদের সততার সাথে দায়িত্ব পালন করে দুনিয়া আখিরাত অর্জন করার তৌফিক যেন আল্লাহ দান করে। এতক্ষণ যারা আলোচনা রাখলেন মাওলানা হোসাইন আহমেদ, মাওলানা হাফেজ হযরত আলী, আলেমদের কথা আল্লাহ আমল করার সুযোগ যেন দান করে। মঞ্চে বসা আছে আপনাদের এই পাশের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ মন্টু ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে যে দায়িত্ব দিয়েছে সততার সাথে দায়িত্ব পালন করার সুযোগ যেন তাকে দান করে। আল্লাহর সাহায্য ছাড়া দায়িত্ব পালন করা সম্ভব না।
এই জন্য বিশ্বনবী সাহাবী যারা ছিলেন তারা দায়িত্ব দিলে নিতে চাইতেন না, দায়িত্ব পেলে কান্নাকাটি করতেন, কারণ তারা জানতেন যে এটা আমার জান্নাত অথবা জাহান্নামে যাওয়ার মাধ্যম। হযরত ওমর ক্ষমতা পাওয়ার পরেই তিনি মাঝে মাঝে বলতেন, ফরাতের তীরে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায় কিয়ামতে আমার জান্নাত যাওয়া কঠিন হয়ে যাবে। সুতরাং যতগুলো দায়িত্বশীল মানুষ আমরা এখানে পেয়েছি, আল্লাহ তাদেরকে হযরত ওমরের মতো যেন সততা দান করে। বলেন জোরে বলেন আমিন। বিশেষ করে প্রশাসন থেকে এই মাহফিল বাস্তবায়নের জন্য যারা পেছনের দরজা দিয়ে সহযোগিতা জানিয়েছে, এই আলমডাঙ্গা থানার সম্মানিত অফিসার ইনচার্জ শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব বড় ভাই জনাব সৈয়দ আশিকুর রহমান, আল্লাহ রাব্বুল আলামিন তার দায়িত্বটা এবাদত হিসাবে যেন কবুল করে। প্রশাসনের নাম শুনলে আমরা অনেকে ঘৃণা করি, না সবাই খারাপ না, কিছু ভালো মানুষ এখনো আল্লাহর বান্দা এখানে আছে। অন্যতম তার ভেতরে সৈয়দ আশিকুর রহমান, আমাদের কুষ্টিয়ার কৃতি সন্তান গোপালগঞ্জের এসপি মহোদয় জনাব সাইদুর রহমান, এই মানুষগুলো প্রশাসনের আইডল, আইকন, অহংকার। আমি যাকে ঢাকাতে পরিচিত আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, বাংলাদেশের প্রশাসনের আইকন যিনি ডিআইসি হাবিবুর রহমান হাবিব গোপালগঞ্জে বাড়ি, এই মানুষগুলোর মতো মানুষ প্রশাসনে দরকার। তাহলে কোরআনের মাহফিলে অনুমতি না, 2 বছর আগে অনুমতি নেওয়া থাকবে। কিছু ক্যান্সার তো আছে, দোয়া করে আল্লাহ এই ক্যান্সার গুলোকে যেন ভালো বানিয়ে দেন, যদি হেদায়েত না থাকে যেন তুলে নেন। এটা অত জোরে বলার দরকার নেই, আস্তে বলো। মঞ্চে বসা আছেন বড় ভাই জনাব ঠান্ডু খান, ভালো নাম আছে, আমি ভালো নামটা জানি না, ঠান্ডু নামে পরিচিত, নাম পাল্টিয়ে ফেলবেন, ঠান্ডু একটা নাম হলো জাহাঙ্গীর আলম, কি সুন্দর নাম বলেন তো, ঠান্ডু। সুতরাং এই নাম আপনি আর দেবেন না, জাহাঙ্গীর আলম, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে যেন কবুল করে। মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ, বিশেষ করে আলমডাঙ্গাতে আসলে কোরআনের জন্য, শুধুমাত্র কোরআনের জন্য যারা এগিয়ে আসে, ডক্টর আব্দুর রহমান, রুহুল আমিন ভাই সহ অন্যান্য ব্যক্তিবর্গ সবাইকে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করছি, দল মত নির্বিশেষে এই অনুষ্ঠানে যিনি নিয়ে আসলেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ, দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মানবতার মহান শিক্ষক মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আপনারা পুরস্কারে লেখা দেখেছেন তাফসীরুল কোরআন মাহফিল, আমরা তাফসীর আকারে আজকের তেলাওয়াত কি তো যে আয়াত কোরআনে কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াত, এটা সূরা বাকারা 255 নম্বর আয়াত। আমরা জানি অনেকের এটা মুখস্থ আছে, কিন্তু এর ভেতরে কি আছে এটা অনেকে আমরা জানি না, আজকে জেনে বাড়ি যাব। রাজি আছেন তো আপনারা? আমরা জেনে বাড়ি যাব ইনশাআল্লাহ। ওরা কোরআনে আল্লাহ যা দিয়েছেন সামারাইজ করলে আপনি যা পাবেন সেটা আয়াতুল কুরসি নামক এই সূরা বাকারার 255 নম্বর আয়াতে পাবেন। তাহলে অবশ্যই গুরুত্বপূর্ণ নাকি? আল্লাহ এখানে বিশেষ 10টি ক্ষমতার কথা বান্দাকে জানিয়েছে। কোন বান্দা যদি আল্লাহর এই 10টা ক্ষমতা বিশ্বাস করে আর তার প্র্যাকটিক্যাল লাইফে যদি আল্লাহকে দেখাতে পারে যে আল্লাহ আমি এই 10টা ক্ষমতা মানি, বিশ্বাস করি, আমার আল্লাহ তাকে মরণের পরেই জান্নাত দেবে, আর কোনো বাধা থাকবে না। সুতরাং এই 10 ক্ষমতা না শুনে আপনি বাড়ি যাবেন, আপনার তো ঘুম আসবে না, বাড়ি যাবেন, বাড়ি যেতে পারবেন, 1 ঘন্টা সময় দেওয়া যাবে না, ঠিক আছে। মহান আল্লাহ যত নিয়ামত মানুষকে দিয়েছেন সবচাইতে বড় নিয়ামত আমার দৃষ্টিতে কোরআনে কারীম, কথা বলেন কেন? আর আমাদের শরীরের ভেতরে যতগুলো নিয়ামত আছে তার অন্যতম নিয়ামতের নাম এই চোখ, আইনো, এই যে আই যেটা বলা হয়, আপনি এখনো টের পাননি যে কি জিনিস এটা। গত বর্ষ দিন আমার মাহফিল যেখানে ছিল, খাবার খেতে বসলাম এক অন্ধের সাথে, 42 বছর বয়স লোকটা, হঠাৎ বিদ্যুৎ চলে গেল, মাছের কাঁটা বেঁধে গেছে, আমরা চিল্লাচ্ছি তাড়াতাড়ি জেনারেটর লাগান, তাড়াতাড়ি কারেন্ট দেন, পাশ থেকে অন্ধ আমার হাত চেপে ধরে বলছে ভাই মাত্র 2 মিনিট কারেন্ট চলে গেছে আপনি চিল্লাচ্ছেন,
আরে 42 বছর আমার কাছে কারেন্ট থাকা না থাকার সময়। বললাম আপনি টের পেয়েছেন না? আপনি এখনো টের পান? আজ 42টা বছর আমার কারেন্ট নেই। আপনি 2 মিনিটের ভেতরে যা মনে করছেন কারেন্ট চলে যাওয়ার পরে এই 42 বছর আমার কাছে তাই মনে হচ্ছে। তা আমি তো এই 42 বছর কোনোদিন চিল্লাইনি। আপনি চিল্লান মানে? আপনি তো টের পাননি যে কি জিনিস পেয়েছে। এমন কি চোখ এত বড় নিয়ামত, যাদের চোখ নেই অন্ধ, এরা যদি, আমরা যারা চোখ আছে ঘুমিয়ে থাকলে যদি স্বপ্নে দেখি তাহলে কিছু দেখতে পাই। স্বপ্নে কিছু দেখা যায় না, কিন্তু যাদের অন্ধ এদের জিজ্ঞাসা করবেন, ঘুমিয়ে থাকলে যদি স্বপ্নেও দেখে ওরা কিছু দেখতে পায় না, শুধু আওয়াজ শুনে। আমার তো মনে হয় আপনাকে যদি দুনিয়ায় আল্লাহ কিচ্ছু না দেয়, শুধু যদি চোখ দেয়, দুইটো না একটাও যদি দেয়, তাও তো কেয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকলে চোখের হক আদায় হবে না? হবে। খাবারের পরে যখন ডাল দেয় না শেষের দিকে, ডাউল দিচ্ছি, মানে চিৎকার করে বলছে, ভাই আমি এখন খাবার শেষ করতে পারলাম না, আপনি পানি ঢেলে দিলেন। আমি বললাম, ভাই পানি না, এ ডাউল। ওটা শেষ করার পরে এবার ওই শ্যামাই দেয়, এরপরে দুধ দিয়ে যায়। বিভিন্ন এলাকায় সিস্টেম আছে। শ্যামাই দেওয়ার পরে বলছে, আমারে কেবল আমি এখন হাত পরিষ্কার করবো, আর আপনি আমারে ভুষি দিচ্ছে। ও মনে করছে যে ভুষি ওইটা যে শ্যামাই দেবে, আগে থেকে জানায়নি এই জন্য ভুষি মনে করছে। আরে ভাই এটা শ্যামাই। কিছুক্ষণ পরে দুধ দিয়েছে, বলছে আমি তো কেবল শুরু করব শ্যামাই খাওয়া, আপনি পানি ঢেলে দিলেন। পানি না এটা দুধ। আমার বলছে, হুজুর দুধ কেমন? সাদা। ও অবশ্যই কিছু নেওয়ার জন্য আমাকে বারবার প্রশ্ন করেছিল, সাদা কেমন? কি করে বোঝাবো বলো তো? বললাম সাদা বকের মতো, বক সাদা না? বলছে বক কেমন? এত মুসিবত দিচ্ছে অন্ধের কাছে খাবার খেতে বসে। বক সাদা, বক কেমন মানে হাত এইভাবে করে বললাম, এই যে এটা বকের মাথা, এইটা বকের ঠ্যাং, এইগুলো বকের শরীর। বলছে আল্লাহ আমি জীবনে বক দেখলাম। বক দেখেছি না? এজন্য যা পেয়েছে দুনিয়ায় কিছু না পেলে চোখ পেয়েছে, অন্তত দেখে এ পর্যন্ত আসতে পেরেছেন। কত মানুষ তো আসতেও পারে না, চোখ থাকার পরেও যারা আসতে পারে না ওদের চোখ থাকা না থাকা সমান। ওরা চোখ দিয়ে দেখে যায়, যে সমস্ত জায়গাগুলো যাওয়া নিষিদ্ধ ওখানে যায়। আল্লাহ আমাদেরকে অন্তত এই চোখ দিয়ে একটা ভালো কাজে নিয়ে আসলেন। কিয়ামতের দিন আপনার এই চোখ, এই হাত, এই মুখ, আপনার অন্তর আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে, ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। অন্তত আমার এই চোখ যেন আমার বিরুদ্ধে চলে না যায়, যেন বলতে পারি যে চোখের হক আমি আদায় করেছি। জোরে বলে আমিন। আসার সময় কে যেন বলছিল, এলাকায় কে বা কারা আছে আমি জানি না, আমি সব জায়গায় কোরআনের দলিল দিয়ে বলি, এমনকি আপনাদের কষ্ট হবে এই জন্য আমি আয়াত পারা পৃষ্ঠা লাইন রুকু সূরার নাম তাফসীরের নাম হাদিসের নাম কিতাবের নাম সব বলে দিই। বাড়ি যে শুধু মিলিয়ে দেখবে এবার কারা ছড়িয়ে যায়। এতদিন শুনতাম কলব থাকে বুকে, আর এখন শুনছি মাথা। আমি তো এটা মানে আন্দাজে বলি নাই, আমি কোরআনের আয়াতের দলিল দিয়েছি, হাদিস বলেছি, বিজ্ঞান বলেছি, বাস্তবতা বলেছি। আপনি এখন মিলান, আপনি তো জোর করলে হবে না, আপনাকে তো দলিল দেওয়া লাগবে। আপনি বলবেন না ওর দাঁত আমি খুলে ফেলবো, আপনি আমার দাঁত খুললে আমার আর কিছু নেই, আমি তো আপনার একটা কিছু খুলতে পারবো। এই জোর করার নাম ইসলাম। আপনি দলিল দেবেন, কি দেবেন? যেটা দলিল নেই ওইটার নাম ইসলাম না। এখন যদি বলে কেউ যে কলব এই জায়গায় আছে এর দলিল দে, আমি তো দলিল দিলাম, আর কলব যে এই বুকের ভেতরে নেই এইটার দলিল দে, আমি দলিল দেব কি করে? কারণ এখানে তো এটা নেই, কলব তো এই জায়গায় আসলে নেই, তে আমি দলিল দেব কি করে? এখন ডন ভাই যদি বলে আপনি সেই কুষ্টিয়ে থেকে এসেছেন, এই জমি না, এই জমি যে আপনার, আপনি দলিল দিয়েছেন, তে এই জমি কি আমার? আমি দলিল পাবো কোথায়? উনি যদি আমার 1 মাস বেঁধে রাখে আমার দলিল পাওয়া যাবে?
কারণ এই জমি আমার না, আমিও জানি এলাকার মানুষও জানে। কারণ যে জিনিস আমার না ওর দলিল আমার কাছে থাকার কথা পারবেন না কেন? তা আপনার বাবা এই যে 1500 বছর আগে কোরআনে কারিমের আয়াত নবীজি যেভাবে বুঝিয়েছিলেন, ওই সময় কম্পিউটার ছিল না, ইন্টারনেট ছিল না, ছিল তো নবীজি ওই সময় যদি বলতেন কলম মাথায় আছে, মানুষ প্রশ্ন করতো কোন জায়গায় আছে দেখান, তো দেখানোর তো সিস্টেম ওই সময় ছিল না, ছিল স্থান কাল পাত্র ভেদে সভ্যতার বিকাশ যত হচ্ছে ওইটা এখন গবেষণা করে দেখা যাচ্ছে যে ওর অবস্থান কোন জায়গায়। এতটুকু যদি আপনার মাথায় না থাকে তাহলে আপনি কি মানুষ না ছাগল? কত উল্টাপাল্টা কথা আপনি ছড়ান, একটু বসেন, বসে বলেন যে এটা ভুল বলেছেন, আপনি দলিল দিয়ে যান। লেখাপড়া নিজেও করেন না, কেউ করে বলে তাও আপনি মানেন না। এই গোড়ামি বাদ দেন, এই গোড়ামি করলে আপনি কিন্তু হেদায়েতের উপরে থাকতে পারবেন না, তখন যে বেঈমান হয়ে যাবেন, আপনি টেরও পাবেন না। এই জন্য যদি কোনো বিষয় বুঝতে না পারেন দলিল দলিল চাইবেন, যে দলিল নিয়ে আসেন। পৃথিবীতে সবচেয়ে বড় দলিল হচ্ছে কোরআন আর হাদিস। কোরআন হাদিসের সাথে যদি বিজ্ঞান মিলে যায় ওইটাও দলিল হিসাবে ধরা যাবে, কোরআনের সাথে হাদিসের সাথে যদি বিজ্ঞান না মেলে ওটা দলিল না, কারণ বিজ্ঞান ভুল করতে পারে না। কথা বলেন কেন? সমাজ ভাইরা, আমরা তাফসীর আকারে কথাগুলো আজকে সব কিছু বাদ দিয়ে, কারণ কোরআনে কারিমে যে কথা আল্লাহ বলতে চায় ওটা যদি সরাসরি এভাবে আমরা বলি হয়তো এ ডোজ অনেকে নিতে পারবে না। আপনার মা রান্না করছে, ডাক দিয়ে বলছে বেটা এই যে 20টা টাকা দিলাম তেল কিনে নিয়ে আয়। আপনি মার্কেটে যে তেল না নিয়ে 20 টাকার মার্বেল কিনে মার্বেল খেললেন, 1.5 ঘন্টা 2 ঘন্টা মার্বেল খেলে বাড়িতে আসলেন, জিজ্ঞাসা করছে তেল কোর, আপনি কথা বলছেন না। যদি বলে সে টাকা কোর, আপনি বলতে পারবেন না? মানে আপনি জানেন না টাকা কই, আপনি তো বলতে পারবেন। যদি বলে সে টাকা কই তেল কই 2 ঘন্টা কোথায় ছিলি, সব কিন্তু আপনার জানা আছে না নেই, কিন্তু বললেই মার খাবে। আর যদি না বলেন তাও, আমরা যে আয়াত পড়লাম বলে হুজুর কোরআন আর হাদিস বলবে, কোরআন হাদিস বললেও তো মার খাবো, না বললেও মার খাবো, এরকম একটা অবস্থায় আমরা এখন এই দেশের পরিবেশ বানিয়ে ফেলেছি। সুতরাং আমি আমার মনে হয় বইলে মার খাওয়ার ছাড়া না বইলে মার খাওয়াই ভালো। ঠিক আছে, আমরা তাফসীর আকারে কথা শুনছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য সহকারে 1 ঘন্টা কথা শোনার জন্য তাওফিক দেন। সূরা বাকারা, কোন সূরা? সবাই বলেন, বাকারা মানে গাভী, গরু। গরু দিয়ে আল্লাহ সূরাটা আরম্ভ করলেন, কারণ গরু মার্কা চরিত্রের অনেক মানুষ পৃথিবীতে আছে, তাদেরকে কোরআনের কাছে নিয়ে এসে যদি আপনি এই রাইস মিলের মতো ঢুকিয়ে দেন, যখন বের হয়ে আসবে তখন যেমন চাউল বের হয়, গরু মার্কা চরিত্রের মানুষ কোরআনের কাছে আসলে কোরআন তাদেরকে মানুষের চরিত্রে রূপান্তরিত করে দেয়। এই যে এই কাগজটা দেখতে পাচ্ছেন না, এর কিছু লেখা নেই, লেখা আছে এই কলে যদি আমি এখন আগুন লিখে দিই, আ গয়স্য দন্তন্য, পুড়ে যাবে? যদি এই কলে লিখে দিই পয়াকার দন্তন্য হর্ষি, পুড়ে যাবে, ভিজে যাবে? এটা পড়বে ভিজবে কখন? যখন এর বাস্তবতায় নিয়ে যাবে। এটা আগুন লাগিয়ে দেন তখন আর আগুন লিখা লাগবে না, এমনি পুড়ে যাবে। পানি আপনি এমনিতে নিয়ে যান পানির কাছে, কে পানি লিখা লাগবে? তাহলে কোরআনে আল্লাহ যে আজকের তেলাওয়াত কিন্তু আয়াতে 10টা ক্ষমতার কথা দিলে, যদি আপনি এটা আমল করে দেখাতে পারেন তাহলে আপনার মরণের সময় যে যন্ত্রণা ওটা হবে না। মরণের যন্ত্রণা আছে না নেই? আল্লাহ নিজে জানিয়েছেন, আজা সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। সূরা কফের ভেতরে আল্লাহ জানিয়েছেন পৃথিবীর সব মিথ্যা হতে পারে, মরণের যন্ত্রণা সত্য, এ থেকে কেউ আজ পর্যন্ত রিহাই পায়নি, কিয়ামত পর্যন্ত কেউ পাবেও না, এমনকি আমাদের নবীজি পর্যন্ত রিহাই পায়নি। এইছে হাদিস শরীফ সাক্ষে হযরত জিবরাইল বলে আজরাইলকে নিয়ে আমি যখন নবীজির কাছে গেলাম, নবীজির কখনো হুঁশ কখনো বেহুঁশ,
হর যখন ফিরে এসেছে ঘরের দরজায় যেন নক কইছে, ফাতেমা যখন দরজা খুলে দিয়ে দেখে বিশাল আকৃতির দুইজন ফেরেশতা দাঁড়িয়ে ভয়ে দরজা বন্ধ করে দিয়ে বাবার কাছে এসে বলে, বাবা আজ এক নতুন জিনিস দেখলাম দরজায় দাঁড়িয়ে আছে, ওনার এক পা আকাশে এক পা জমিনে, বড় বড় দিঘির মতো চোখ, আমি এরকম জিনিস আজও দেখিনি। বিশ্ব নবী মেয়ে হাসছিল ওই সময় বললেন, মা ফাতিমা তুমি যাকে দেখেছো এটা দুনিয়ার কেউ না, আমি বুঝে ফেলেছি তোমাকে এতিম বানানোর জন্য এসেছে, আসতে দাও। হযরতে আজরাইল জিব্রাইল দুইজন এসে প্রথমে সালাম দিলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছেন, আজকে একটা নতুন ফেরেশতা আমার সাথে এসেছেন, এ ফেরেশতা আজ পর্যন্ত কারো কাছে যাওয়ার আগে অনুমতি চাইনি, কিয়ামত পর্যন্ত কারো কাছে যাবেও না, আজকে কিন্তু আপনার কাছে অনুমতি চাই, এর নাম মালাকুল মাউত, আপনাকে নিতে এসেছে, আপনি যদি অনুমতি দেন নিয়ে যাবে, যদি থাকতে চান আপনি থাকতে পারবেন। বিশ্ব নবী বলেন, জিব্রাইল আমি যদি থাকতে চাই কতদিন থাকতে পারি, যতদিন ইচ্ছা আপনি থাকতে পারবেন, তারপরে কি হবে? হযরত জিব্রাইল বলেই দিলেন যে তারপরে আপনার ইন্তেকাল হয়ে যাবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পাক বলেন আমি সে আল্লাহ, কোন আল্লাহ? আমি তোমাদের মাউত বানিয়েছি আর তোমাদের হায়াত বানিয়েছি, আগে বানিয়েছে কি? জবান খুলে বলে কি? এরপরে আমি যত তাফসীর বাংলাদেশে এই আয়াতের সাথে মিলিয়েছি, আল্লাহ খালাকাল মাউতা আগে দিয়েছেন এই কারণে, বান্দা বান্দিদেরকে আল্লাহ বলতে চাই, তুমি যত উপরে ওঠো না কেন এই কথা মনে রাখবা যে তোমার মরা লাগবে। হে নবী আপনার মরণ একদিন হবে, আপনি যতদিন বেঁচে থাকতে চান অন্তত কিয়ামতের আগে হলো আপনাকে মরা লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, যা জীবন আল্লাহ দিয়েছে তাকে মরণ একদিন দেবে, কারণ তাকে ফিরে যাওয়া লাগবে তার মালিকের কাছে। আল্লাহ পাকের নবী বললেন, জিব্রাইল যাওয়াই যদি লাগে আমার দুনিয়ায় থাকার দরকার নেই, তাড়াতাড়ি আমারে নিয়ে চলো, আমার মালিকের সাথে দেখা করা লাগবে। হযরত আজরাইল বলে আমি শুধু হাত রেখেছিলাম, সঙ্গে সঙ্গে নবীজি বললেন, আজরাইল কি রাখলে তাড়াতাড়ি তুলে ফেলো? হযরত আজরাইল বলেছিলেন, হে নবী আমি শুধু আমার হাত দুইটা একটা হাত রেখেছি, আমি জানি আল্লাহর পরে আপনার স্থান, অনেক আসানি অনেক সাবধানে আপনার জানটা কবজ করছি, আজ পর্যন্ত এত আসানি এত সতর্ক আমি কাউকে জান কবজ করি নাই। নবীজি বললেন, আজরাইল এটা যদি তোমার হাত রাখা হয় তাহলে তোমার শাস্তি কি? আমার তো মনে হচ্ছে তুমি উহুদ পাহাড় আমার বুকের উপরে রেখে দিলে। আলমডাঙ্গাবাসী যে নবীজির শরীরে শক্তি ছিল আমার মতো আমির হামজার, 1000 আমির হামজার শক্তি এক জায়গায় করলে যা হবে, নবীজির শরীরে আল্লাহ ওইরকম শক্তি দিয়েছিলেন। এত বড় শক্তিশালী পালোয়ান, এত বড় পাওয়ারফুল মানুষ যদি শুধু একটা হাত রাখার কারণে বলে উহুদ পাহাড় রাখলে, তাড়াতাড়ি হাত নামিয়ে নাও, আমাদের তো কিছু হবে না, কথা বলে না কেন? মরণের যন্ত্রণা যে সত্য, হযরত ইদ্রিস নবী আলাইহিসসালাম সেটা টের পেয়েছেন শক করে মৃত্যু বরণ করে। হযরত আজরাইল একবার এসেছিল দোস্তি করার জন্য, তাফসীরে লিখেছে মুফাসসির, হযরত ইদ্রিস নবী বললেন, তুমি এসেছো বন্ধুত্ব করার জন্য আমিও রাজি আছি, কিন্তু আমার শর্ত আছে, আমি যার তার সাথে বন্ধুত্ব করি না, যদি আমার সাথে বন্ধুত্ব করা লাগে তাহলে একটা বিষয় মানা লাগবে, তুমি তো মানুষের জান কবজ করো, মানুষের জান কবজ করলে কষ্ট হয় ওটা আমি জানি, কেমন কষ্ট হয় ওটা আমারে দেখাও। হযরত আজরাইল বলে, রব্বুল আলামিন গিয়েছিলাম তো নবী মনে করে ভালো জায়গায়, কিন্তু তো ভেজাল মরতে চাই,
আল্লাহ পাক বলেন আমার বান্দা যখন আকাঙ্ক্ষা করেছে জানটা কবজ করো, আবার রুহ ঢুকিয়ে দাও। জান কবজ করার পর বলছে কেমন টের পেলেন হযরত ইদ্রিস নবী? এই সময় বলেছিলেন আমি কিন্তু শক করে মৃত্যুবরণ করলাম, কি করে আমার এই শকের মৃত্যুতে কেমন কষ্ট হয়েছে দুনিয়াবাসী জানো? একটা জীবিত ছাগলকে চামড়া ছিলে লবণ দিলে যেমন কষ্ট হয় ওরকম কষ্ট হয়েছিল। একজন নবীর শকের মৃত্যুতে যদি এই হয়, আমরা যারা যেতে চাই না তাদের তো কিছু হবে না। হযরত ইসরাইল বলেন হে নবী আপনি টেনশনে আছেন চিন্তায় আছেন আমি দেখতে পাচ্ছি, আর আপনি আমাকে বললেন যত কষ্ট আছে মরণের সব আমার বুকের উপরে দিয়ে দাও, আমার দুর্বল উম্মতকে তুমি মরণের যন্ত্রণা কষ্ট দিও না। নবী আপনার কথা আমি মেনে নিলাম, আপনাকে আমি এই মুহূর্তে একটা কথা শিখিয়ে দেই, আপনার উম্মতের ভেতরে যদি ফরজ নামাজের পর কোরআনে কারিমের সর্বশ্রেষ্ঠ আয়াত সূরা বাকারা 255 নম্বর আয়াত পড়ে আমল করতে পারে, আমি ইসরাইল কথা দিয়ে গেলাম মরণের সময় ও যন্ত্রণা টের পাবে না। যেভাবে মানুষ দুধ খেতে খেতে মায়ের স্তনেই ঘুমিয়ে যায় ওইভাবে আপনার উম্মতেরা ঘুমিয়ে পড়বে। সুতরাং আজকের আলোচনাটা বড় গুরুত্বপূর্ণ, মরণের যন্ত্রণা থেকে কেউ যে দূরে হাই পাবেন না, নবী পর্যন্ত পাইনি, সুতরাং আপনিও সামনে পাবেন। আর মরণ কখন আসবে গ্যারান্টিও নেই, আছে আপনি বসে আছেন দাঁড়াবেন সে গ্যারান্টিও নেই, শুরু হয়ে যেতে পারে। সুতরাং এখন থেকে আমলের সিদ্ধান্ত যদি নিতে পারেন, যেহেতু যিনি যান কবজ করবে তিনি শিখিয়েছেন, তার কথা সে রাখবে নাকি কথা রাখবে না? সে যেহেতু কথা দিয়েছে যদি আয়াতুল করছে আপনার উম্মতেরা আমল করতে পারে। এখানে আমার আল্লাহর 10টা ক্ষমতা আছে স্পেশাল, এই 10টা ক্ষমতা যদি আপনার উম্মতেরা বিশ্বাস করে দুনিয়ায় আমল করতে পারে, আমি ইসরাইল কথা দিয়ে গেলাম ওর মরণের সময় কোনো যন্ত্রণা সে টের পাবে না। আমরা আজকে শোনা এবং আমল করতে রাজি আছি না? আলহামদুলিল্লাহ। আমি আর একটা হাদিস বলছি, মরণের যন্ত্রণা যে সত্য, হযরত ঈসা নবী আলাইহিস সালামের সমসাময়িক মানুষেরা তাকে প্রশ্ন করেছিল, আল্লাহর নবী ঈসা আপনি আল্লাহর নবী, আমরা বিশ্বাস করব যদি মুজিজা দেখাতে পারেন। হযরত ঈসা নবী ওই সময় বলেছিলেন কি দেখতে চাও? ওই জামানায় তার সমসাময়িক মানুষেরা বলেছে এই যে এবছর 1-200 বছরের পুরাতন কবর, এটা অনেক বছর থেকে কবর চলে আসতেছে, আপনি যদি এই কবর থেকে একটা মরা মানুষ জিন্দা করে দেখাতে পারেন আর সে যদি আপনার নবুয়তের সাক্ষী দেয় আমরা আপনাকে মেনে নেব। হযরত ঈসা বললেন সেজদায় পড়ে আগে বললেন রব্বুল আলামিন পুরাতন কবরের পাশে দাঁড়িয়ে আমার উম্মতেরা আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, এই চ্যালেঞ্জের মোকাবেলা করা আমার দ্বারা সম্ভব না তোমার সাহায্য ছাড়া, সুতরাং তোমাকে বলছি মাবুদ তুমি আমাকে সাহায্য করো, এই কবর থেকে একটা মানুষ চিন্তা করে আমার নবুওতের সাক্ষী দিয়ে দাও। এখানে শব্দ কি? হযরত ঈসা কবরবাসীর দিকে একটা আঙ্গুল ইশারা দিয়ে জানিয়েছিলেন কুম বিইজনিল্লাহ। শব্দটা খেয়াল করেছেন না? আপনি খেয়াল করেন, এদিকে তাকান। হযরত ঈসা রাহুল্লাহ বললেন কুম বিজনি না কুম বিজনিল্লাহ, কুম বিজনি মানে আমার হুকুমে জিন্দা হও, আর কুম বিজনিল্লাহ মানে আল্লাহর হুকুমে জিন্দা হও। কথাটা আকাশের পাতাল না? এক কথা বলেন না কেন? এখানে হযরত ঈসা জানাতে চেয়েছেন জীবন দেওয়ার মালিক আমি না, যদিও তার একটা মুজিজা ছিল যে মৃত জিনিসকে তিনি জীবিত করতে পারতেন, তারপরেও তিনি বলেননি যে আমার হুকুমে জিন্দা হয়ে যা, বলেননি, তিনি বলেছিলেন আল্লাহর হুকুমে জিন্দা হও। অথচ এই বাংলাদেশে হক্কানি লেভেল লাগিয়েছে, হক্কানি পীর দাবি করে, আমি নাম নাই নাই নিলাম, হাজারো পীর এই দেশে আছে তাদের কিতাবগুলোতে লেখা পেয়েছি যে পীর সাহেব আল্লাহর কুতুব, বিভিন্ন জায়গায় মরা মানুষকে সে নাকি নিজের হুকুম দিয়ে জিন্দা করে দেখিয়েছে।
আমি তো আপনার বিরোধী না, আপনি আপনার ওই কিতাবের বিরোধী। আমি ওই কিতাবের ভেতরে কিছু শিরিক কিছু কুফরি কথা আছে, ওগুলো যদি কেউ বিশ্বাস করে তার ঈমান থাকার কথা না। যেখানে হযরত ঈসা নবীর মতো পাওয়ারফুল নবী আমার হুকুমে জিন্দা হয় কথা বলতে পারেন না, তিনি বলেছেন আল্লাহর হুকুমে জিন্দা হও। আর কোথাকার কোন কুতুব? আরে কথা বলতে গেলে ওর গায়ে লাগে। আরে বেটা ওগুলো পরিবর্তন করা যায় না, বাবা করেছে দাদা করেছে ও অন্ধভাবে করবে কেন? বাবা দাদা ভুল করতে পারে না। এরকম 13টা কিতাব আছে, প্রত্যেকটা শিরিক আর কুফরি দিয়ে ভরা, হাজার হাজার মানুষ এই শিরিক পূর্ণ কথাগুলো বিশ্বাস করে ঈমান হারা হয়ে বিদায় নিচ্ছে। আমি বসে বসে তামাশা দেখব। আমরা তো কোরআনের আয়াতের সাথে মিলছে না, এই জন্যই কথা বলা লাগে। আরে যে কথা বললেও মার খাবো, না বললেও মার খাবো, এই বলার কারণে তো এরা উল্টা পাল্টা জিনিস লাগায়। প্রশাসনের কাছে যে উল্টা পাল্টা জিনিস লাগিয়েছে, হ্যাঁ উনি শিবির করে, উনি শিবিরের ক্যাডার, উনি জামাত করে। আরে বেটা বিশ্ববিদ্যালয় পর্যন্ত খোঁজ নিয়ে দেখ, আন্দাজে জেলে লেবের একটা লাগিয়ে কালার করে দেওয়ার চেষ্টা আছে। ওর ধান্দা যে আমার এই বিষয়গুলো যেন মানুষ না জানে। আমি যদি নাও বলি দেশের যুবকেরা কিন্তু এখন সচেতন। এই সালমান আহমেদের মতো যারা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, এরা আপনার এই এই কাল্পনিক কথা বিশ্বাস করবে না, এরা বাস্তবের সাথে মিলাবে। যেখানে আল্লাহর নবী পর্যন্ত বলছে আল্লাহর হুকুমে জিন্দা হও, আর কোন কুতুব সে বলছে আমার হুকুমে জিন্দা হও, পুরা শিরিক না? জীবন দেওয়ার এক ছত্র মালিকানা কার? বলেন। সুতরাং আমি আপনার বিরোধী না, আপনি এই কথাগুলো পাল্টান, আপনাকে আমি ভালোবাসি। আমার বন্ধুরা, এই ফেলে দেন, মানুষের কোনো কমন সেন্স নেই। হ্যাঁ আপনারা আসেন না চলে গেছেন নাকি? এটা কবরস্থান হয়ে গেল। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলছি, মানুষ ছোট তাতে কি হয়েছে? আপনি একটা কথা যদি ভুল ধরতে পারেন আমি কথা বলবো না, কিন্তু ভুল ধরতে না পারলে আপনাকে মেনে নেওয়া লাগবে। আপনি নিজেও লেখাপড়া করবেন না, কেউ পড়ে বললে আপনি মানবেনও না, আপনি কি হয়েছেন কি? কোরআন যেহেতু সবার, আমি কোরআনের আলেম, আমিও সবার, সুতরাং একটা লেভেল লাগিয়ে আপনি এক পেশে করে রাখবেন না, এটা শয়তানের কাজ। আপনি এটা করতে পারেন না, আপনাকে এই সুযোগ দেওয়া হয়নি। হযরতে ঈসা রাহুল্লাহ কম বিজরিল্লাহ বলার সঙ্গে সঙ্গে কবর থেকে একটা মরা মানুষ জিন্দা হয়ে দাঁড়িয়ে হযরতে ঈসা নবীকে সাসা বলে সালাম দিয়েছে। কি বলে? হযরতে ঈসা আশ্চর্য হয়ে গেলেন, কে তুমি আমাকে চাচা বললে? কবরবাসী বলছে আপনি আমাকে চিনবেন না, আমি হাজার বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছি, আমার বাবার নাম হযরতে নূহ আলাইহিসসালাম আর আমার নাম শাম। আমার বাবা ইন্তেকালের আগে আমাকে জানিয়েছে, শাম তুমি যখন মারা যাবে জামানার নবী হযরত ঈসা আলাইহিসসালামের নবুয়তের সাক্ষী দেওয়ার জন্য তোমারে আবার জিন্দা হওয়া লাগতে পারে, মহান আল্লাহ আমাকে এটা ওহি দিয়ে জানিয়েছেন, সুতরাং তুমি যদি ওই সময় জীবিত হতে পারো, আমিও নবী ঈসাও নবী, এক নবী আর এক নবীর ভাই, সুতরাং আমার ভাই ঈসা নবীর কাছে আমার সালামটা পৌঁছিয়ে দিও। হযরতে ঈসা রাহুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, শাম তোমার বাবার সালামের উত্তর আমি প্রদান করলাম, কিন্তু আমার কথা কেমন যেন লাগে, কারণ আমার কাছে ইঞ্জিল আছে, তুমি বলছো তুমি ঈসা নবী, হযরতে নূহ আলাইহিসসালামের সন্তান শাম, আমার যে ইঞ্জিল আছে আসমানি কিতাব এটা আল্লাহর বাণী, এখানে আছে নূহ আলাইহিসসালামের জামানায় যারা মারা গেছে তাদের চুল দাড়ি পাকে না, কালো অবস্থায় তারা মারা যেত, ওই জামানায় চুল দাড়ি পাকতো না,
তোমার তো চুল দাড়ি সব পাকা মনে হয়, তুমি কেমন কথা বললে, এটা আসমানি কিতাব ইনজিলের সাথে মেলে না। হযরতে শাম ডাক দিয়েছে, ও গয়সা নবী, হে আমার চাচা জান, অবশ্যই আপনার ইনজিল ঠিক আছে, আল্লাহ যা দিয়েছে ওইটাও ঠিক আছে, আমার বাবা জামানার লোকদের চুল দাড়ি আসলেও পাকতো না, কিন্তু আজরাইল আমাকে যন্ত্রণা দিয়েছে মরণের সময় এত বেশি, আমাকে এমন টেনশনে ফেলে দিয়েছিল আজরাইল, ওই সময় চিন্তায় এত বেশি আমি করেছিলাম, টেনশনে চিন্তায় আমার ওই সময় চুল পেকে সাদা হয়ে গেছে। মানুষের চুল দাড়ি পাকে বয়স হলে, আর একটা পাকে টেনশনে, কিসে টেনশনে চিন্তায় চুল পাকে না, এত বেশি চিন্তা করেছিলাম আজরাইলের ওই খাবার, এত বেশি টেনশন ছিল চিন্তা ছিল আমার, সঙ্গে সঙ্গে চুল দাঁড়িয়ে আমার পেকে গেছে। হযরতে ঈসা নবী ডাক দিয়ে বললেন, শাম আমার আর একটা বিষয় আশ্চর্য লাগে, আমার ইনজিলি আছে, নূহ আলাইহিস সালামের জামানায় যারা বসবাস করতো তাদের শরীর ঘামতো না, কিন্তু তোমার শরীরের ভেতর থেকে এখনো ঘাম ঝরে, কারণ কি? শাম বলে, ওগো ঈসা নবী, আজরাইল যখন আমার জানটা কবজ করার জন্য এসেছিল, মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত চিপতে চিপতে যখন চেপে ধরেছে আমার জানটা, এত বেশি কষ্ট আমি গড়াগড়ি দিয়েছিলাম, ওই সময় থেকে আমার শরীরে ঘাম ঝরা আরম্ভ হয়েছে, এ হাজার বছর কবরে থাকার পর আজ ওই ঘাম ঝরা বন্ধ। অরণ্যাঙ্গবাসী তাফসীর থেকে কথা বলার কারণ কি? হযরত নূহ আলাইহিস সালামের সন্তান শাম, তিনি একজন নবী ছিলেন, একজন নবীর মরণের সময় যদি এই কষ্ট তাকে দেওয়া হয়, আমরা যারা সাধারণ মুসল্লি আমাদের তো কিছুই হবে না, কথা বলে না কেন? একজন মা যখন একটা সন্তান দুনিয়ায় জন্ম দেয়, নবীকে জানিয়েছেন, ওই সময় মা সিদ্ধান্ত নিয়ে ফেলে, এ বাচ্চাটা যদি সুস্থভাবে খালাস হয় আমি জীবনে আর স্বামীর কাছে যাব না, স্বামীর সংসারও করব না, কিন্তু যখনই সন্তানটা দুনিয়ায় এসে যায়, সন্তানের মুখ দেখার পর আমার আল্লাহ 10 মাস 10 দিন এবং ডেলিভারির কষ্ট তার মন থেকে মুছে দেয়, এরপরে আবার স্বামীর সাথে মিলামেশা করে আবার সন্তান জন্ম দেয়, এমনকি এমনও মহিলা আছে তাদের আত্মা 10টা 12টা 15টা 22টা পর্যন্ত সন্তান দুনিয়ায় জন্ম দিচ্ছে, কথা বলে ঠিক কিনা? কিন্তু একবার যদি কোনো মানুষ মরণের যন্ত্রণা টের পায়, ওকে যদি তামাম দুনিয়া দিয়ে দেওয়া হয়, কোনোদিন আরো দুনিয়ায় আসতে চাইবে না, কারণ টের পেয়েছে যে মরণ কারে বলে। আর যতটুকু ক্ষমতা পাওয়ার জন্যে, দুনিয়ার কোনো সম্পদ পাওয়ার জন্যে আমরা মরিয়া হয়ে উঠেছি, আপনি যদি একমার মরণের যন্ত্রণা টের পান, আবার যদি আল্লাহ জিজ্ঞাসা করে, বান্দা তুই যে ক্ষমতার জন্যে মানুষ হত্যা করলি, ওইটা তোরে এবার দিয়ে দেব, শুধুমাত্র এলাকা না সারা পৃথিবী তোর নামে লিখে দেবো, আমি আল্লাহ বলছি। নবীজি বলেন, তামাম দুনিয়া দেওয়ার কথা বললেও লোকটার আসতে চাইবে না, শুধুমাত্র শহীদরা ছাড়া। শাহাদাতের মরণে কোনো কষ্ট নেই, আর যাদের আয়াতুল কুরসির উপরে আমল আছে তাদের মরণে কোনো কষ্ট নেই। এই যে মরণের যন্ত্রণার কথা এতক্ষণ পর্যন্ত শুনলেন, আমাদের সামনে এটা আছে না পার হয়ে গেছে? আরো জোরে বলেন, আছে না নেই? যেহেতু আছে, মুক্ত হওয়ার জন্য এখান থেকে যেন আমরা বেঁচে যেতে পারি, এই জন্য তো আয়াতুল কুরসি পড়েছি। আয়াতুল কুরসি আর একটা ফজিলত আমি হাদিসের ভেতরে আজকে আসার সময় দেখলাম, কষ্ট হচ্ছে আপনাদের শুনতেছেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে রমজান মাসে যাকাতের খেজুরগুলো কালেকশন করে রাখলেন বারান্দায়। হযরতে আবু আইয়ুব আনসারী বলেন, আমি আসলাম মসজিদে রমজান মাসে, নবী আমাকে বললেন, আবু আইয়ুব, এগুলো যাকাতের খেজুর, তুমি এগুলো পাহারা দাও, সকালবেলা এগুলো আমি নিজে বন্টন করে দেব গরিবদের ভেতরে। হযরতে আবু আইয়ুব বলে, আমি রাতের বেলা পাহারায় আছি, দেখি একটা চোর গভীর রজনীতে মসজিদে খেজুর গুলো একটা একটা করে চুরি করে পকেটের ভেতরে নেয়। আমি যে বললাম, এই নেওয়া যাবে না, এগুলো জাকাতের খেজুর,
সোর আমারে বলে আবু আইয়ুব আনসারি, আমি জানি এগুলো যাকাতের খেজুর, আর আমিও গরিব মানুষ, সকালবেলা তো নবীজি এগুলো আমাদেরকে দেবে, আমি আগে থেকেই নিয়ে যাচ্ছি, অসুবিধা কি? হযরত আবু আইয়ুব বলে তাই তো, নবী তো সকালবেলা তোদেরকেই দেবে, ঠিক আছে যা, খেজুরগুলো নিয়ে গেছে। সকালবেলা বিশ্ব নবী মসজিদে নববীতে ফজরের নামাজ আদায় করে ঘুরে বসলেন, আবু আইয়ুবকে ডাক দিয়ে বললেন, চোর এসেছিল ছেড়ে দিলে কেন? হযরত আবু আইয়ুব বলে, হে নবী, ও চোর বড় অভাবী, সারাদিন না খাওয়া শরীর নিয়ে এসেছে, আরো বলছে এগুলো তো আমাদের জন্য, সকালবেলা যখন আমাদেরকেই দেবে, তে আমি আগে থেকে নিয়ে গেলে অসুবিধা কি? উমি যাবে, এই জন্য দিয়ে দিয়েছি। আল্লাহর নবী বলেন, ও মিথ্যাবাদী, ও প্রতারক, ও ধোঁকাবাজ, ও আবার আসবে আজকে। হযরত আবু আইয়ুব বলেন, মিথ্যাবাদী, ধোঁকাবাজ, প্রতারক আবার আসবে, এবার আসুক, আজকে আর ঘুমাবো না। কিন্তু রাত যত গভীর হয় মানুষের তন্ত্রাচ্ছন্ন ভাব তত বেশি আসে, রাত বারোটা একটা দুইটা বেজে যায়, এবার ঘুম ঘুম ভাব লাগে, হঠাৎ চোখ বন্ধ হয়, খোলে, তাকিয়ে দেখে ওই চোর এসে আবার খেজুর গুলো নিতেছে, ডাক দে বলে নেওয়া যাবে না? হযরত আবু আইয়ুব বলে, লোকটা আজকে এত কাকুতি মিনতি করে যে আমি কিন্তু তিন দিন না খেয়ে আসি, তিন দিন না খেয়ে আসিস, গতকালকে নিয়ে গেলি, এবার বলছে শুধু আমি না আমার পরিবারস্থ লোকও না খেয়ে আছে, দয়া করে আপনি আমারে ছেড়ে দেন। হযরত আবু আইয়ুব বললেন, না, নবী জেদার সম্পর্কে আমারে জানিয়ে দিয়েছি, এ তুই ধোঁকাবাজ, মিথ্যাবাদী, তোরে ছাড়া যাবে না। আবু আইয়ুব বলে, যত আমি আটক করে ধরি, দেখি লোকটা নড়াচড়া করে, মনে হচ্ছে তেল মেখে এসেছে, আমি যত জারটা দিয়ে ধরলাম, দেখি কোন ফাঁকে যেন বের হয়ে দৌড় দিয়েছে। সকালবেলা বিশ্ব নবী আমারে জিজ্ঞাসা করছে, কই চোর ধরার পরে ছেড়ে দিলে কেন? আবু আইয়ুব বলে, হুজুর ধরেছিলাম, কিন্তু লোকটা তেল মেখে এসেছিল। আল্লাহর নবী বলে, না, ধোঁকাবাজ, প্রতারক, মিথ্যাবাদী, ও কিন্তু আজকে আবার আসবে। আবু আইয়ুব বলছে, কি নবী বলছে আবার আসবে মানে? এবার আসুক, এবার ঠিক এসেছে রাত গভীরে, এবার উনি আর একা নেই, দড়ি নিয়ে বসে আছে, যখন এসেছে দড়ি দিয়ে এবার বেঁধে ফেলেছে। সকালবেলা আমি ধরে নবীর কাছে নিয়ে যাবই যাব, সর তখন দিশা না পেয়ে বলছে, আবু আইয়ুব আমারে ছেড়ে দাও, তোমারে আমি কোরআন শিখাবো। কি বলছে দেখিস? আমারে ছেড়ে দাও, তোমারে আমি কোরআন শিখাবো। হযরত আবু আইয়ুব চিন্তা করলেন, কোরআন শিখাবে সরে, কি কোরআন জানো তুমি? চোর বলে, আবু আইয়ুব আনসারি, আমি যেটা জানি তুমি কিন্তু এখন ওটা জানো না, চুরি হওয়ার ভয়ে তুমি এই দিন রাত রাত জেগে জেগে পাহারা দাও, এটা আর দেওয়া লাগবে না। কোরআনের এমন একটা আয়াত আমার জানা আছে, ওটা যদি সবার আগে ঘুমানোর আগে তুমি পড়তে পারো, তুমি না 70টা ফেরেশতা আল্লাহ তোমার এই মান পাহারায় রাখবে, চুরি হবে না। হযরত আবু আইয়ুব বলছে, ঠিক আছে তোরে আমি ছেড়ে দেবো, ওই আয়াত তোমারে বল। এই সে আয়াত, এই আয়াতুল কুরসি চোর তাকে শিখিয়েছে। বিশ্ব নবীর কাছে নামাজে গিয়ে নবীজি বললেন, চোর ধরার পরে বেঁধে ফেললে আবার ছেড়ে দিলে কেন? উনি চিন্তা করে, নবীজি তো আমার কাছে তিন দিনের একদিনও ছিল না, বারবার উনি জানে কি করে? আল্লাহ পাকের নবী বলেন, আল্লাহ আমাকে নিজে জানিয়েছে, তুমি এই যে তিন দিন পর পর ছেড়ে দিলে, কেন ছেড়ে দিলে বলো দেখি? আবার বলে, হুজুর ছেড়ে দিয়েছি, অসুবিধা নেই, ও আমার একটা আয়াত শিখিয়েছে, ওই আয়াত পড়লে নাকি আর চুরি হবে না। নবীজি বললেন, ও যা শিখিয়েছে ওটা সত্য কথা, কিন্তু ওই লোকটা বড় মিথ্যাবাদী। আল্লাহর নবী প্রশ্ন করলেন, আবু আইয়ুব, তিন দিন পর পর তুমি যার সাথে ধস্তাধস্তি করলে, একে চেনো? বলে, না, এসেছিল শয়তান। কে বলে? আবু আইয়ুব বললেন, হে নবী, যদি শয়তান হবে তাহলে আমার কোরআন শিখাবে কেন? ভালো কথা আমারে শিখাবে কোন কারণে? আল্লাহর নবী বললেন, আবু আইয়ুব, শয়তানও মাঝে মাঝে বিপদে পড়লে ভালো কথা বলে। এটা বাংলাদেশে শয়তানও বলে না, বিপদে পড়লে শয়তানও ভালো কথা বলে। নিজে নামা লাগবে, বললেও মার খাবো।
শয়তানও বিপদে পড়লে ঠেলায় পড়লে ভালো কথা বলে। এই দেশে এখনো শুরু হয়নি, এগুলো সব অন্য দেশে চলছে। শয়তান যে ঠেলায় পড়লে ভালো কথা বলে, ভালো কাজ করে, তার বাস্তব প্রমাণ চাইনিজরা দেখেন ঠেলার নাম বাবাজি। সেদিন বিমানে আসছিলাম, দেখি পাশে এক চাইনিজ, কে ওর পাশে বসতে চায় না, 3,500 টাকা দিয়ে টিকিট কাটা প্রায় প্রত্যেকের, কিন্তু ওর পাশে কেউ বসে না। আমি বললাম আমি বসি, আমি মরবো, বসবো না, দরকার হয় বিমান ধরিয়ে যাবো, তা ওর কাছে বসবো। কেউ বসতে চাচ্ছে না, কারণ ও চাইনিজ, ওই যে করোনা ভাইরাস না জানি আমার শরীরে আসে কিনা। বিমান বালারা খাবার দিয়ে গেল, সবাই খাবার খুলে খাচ্ছে, অজয় খুলতে যায়, ওই খোলা যাবে না, তুই খেতে পারবি না, তুই যদি খাবি তো বিমান থেকে নেমে খা। আল্লাহ যদি চাই কি না করতে পারে। চীনের প্রধানমন্ত্রী এখন মুসলমানদের মসজিদে প্রতিদিন যে যে বলছে, আপনাদের নবীকে ডাক দেন আমি কথা বলবো, নবীর খোঁজ করছে। এই কয়েকদিনে যত মানুষ মুসলমান হয়েছে চীনে, যদি এই ধারা অব্যাহত থাকে আমার মনে হয় কয়েক মাসের ভেতরে তামাম দুনিয়ার সবচেয়ে বড় মুসলিম রাষ্ট্র হয়ে যাবে চীন। ওরা আল্লাহর একটা বিধানকে পাল্ট দিয়ে দিতে চেয়েছিল, আল্লাহর ওই বিধানের নাম হচ্ছে পর্দা। পর্দা বিধান কার? আরো জোরে বলেন কার? আল্লাহর বিধান পর্দা ওরা তুলে দিতে চেয়েছিল। আমার আল্লাহ পাক ওদের জীবনে এখন নারী পুরুষ সবাইকে পর্দায় ঢুকিয়ে দিয়েছে। ওরা চেয়েছিল আল্লাহর কোরআনের একটা আয়াত পাল্টিয়ে দেবেন, পর্দার বিধান এটা রাখবে না। আমার আল্লাহ তাদেরকে এমন ধরা ধরেছে, ওরা এখন নারী পুরুষ সবাই পর্দায় থাকে। এমনকি করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য প্রতিদিন এই বৈদ্যরা পর্যন্ত মসজিদে যেয়ে নামাজ না পড়লো নামাজ দেখে। আজকেও প্রায় 17,000 কত যেন মুসলমান হয়ে গেছে অলরেডি। এক এক দিন যদি এভাবে হতে থাকে, চীনে যত মানুষ আছে কয়েক মাসের ভেতরে সব মুসলমান আল্লাহ মানিয়ে ফেলবে। শয়তানও ঠেলায় পড়লে ভালো কথা। এদেশে কিন্তু না সব চিনি, এই সে আয়াতুল কুরসি, এখানে আমার আল্লাহর ক্ষমতা আছে কয়টা? জবান খুলে বলেন কয়টা? এই 10টা ক্ষমতা যদি আপনি না শুনে চলে যান আপনার ঘুম আসবে, ঘুম আসবে কি শোনা যাচ্ছে না? ক্যামেরা মারে কে? শেষ করে দেবো, এ 10 ক্ষমতা না শুনলে আমি জানি আপনি যদি মুসলিম হন আপনার ঘুম আসবে না। জবান খুলে আবার কোরআনের আয়াত পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা আল্লাহ তিনটা আয়াতে মাত্র দিয়েছেন। সূরা বাকারার 255 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 2 নম্বর আয়াত, ওদিকে সূরা তোহার 111 নম্বর আয়াত। এসমে আজম কি, এর আমল করলে কি হয়, আর এর ব্যতিক্রম করলে কি ঘটে, আমরা আজকে এখান থেকে জেনে যাব ইনশাআল্লাহ। প্রথম শব্দ হচ্ছে
আমার আল্লাহর জাতির নাম দিয়ে একটা শুরু। আমার আল্লাহর নাম কি? আল্লাহ। জোরে বলেন, নাম কি? পৃথিবীর যত ধর্ম এখন আছে প্রায় 4,500-এর উপরে, তাদের আলাদা আলাদা দেবতা আছে, ভগবান আছে, ঈশ্বর আছে, গড আছে না নেই? তারা যদি বলে আমরা যদিও ভগবান বলি, যদিও ঈশ্বর বলি, গড বলি, কিন্তু এগুলো আসলে আমরা আল্লাহকে ডাকি, হবে না। তার কারণে আল্লাহ দুনিয়ায় যত ধর্মের তাদের দেবতাকে যদি ভাগ করেন আপনি, সন্ধি বিচ্ছেদ করলে আর খুঁজে পাবেন না। ভগবানের হ বাদ দিলে থাকে গবান। গবান মানে মারো, ধরো, কাটো, ছেড়ো, ফাড়ো। এটা আল্লাহর শানের আল্লাহর ক্ষেত্রে মানাই। এবার আর একটা অক্ষর বাদ দেন, বয়াকার বাদ দিলে থাকে দন্তন্য। দন্তন্য মানে না, তার মানে আল্লাহকে নাই করে দিচ্ছে। এ পৃথিবীর যত ধর্ম আছে আমি যতটুকু লেখাপড়া করে দেখেছি, কোন শব্দ তার সন্ধি বিচ্ছেদ করলে আর টেকে না, ভাঙলে আর থাকে না। এমনকি আমাদের অনেকেই মুসলমানদের ভেতরে আল্লাহকে খোদা বলে ডাকে, জায়েজ নেই। খোদা শব্দের স্ত্রীলিঙ্গ খুদি হয়, কিন্তু আল্লাহ শব্দের কোনো স্ত্রীলিঙ্গ নেই। এমনকি আল্লাহ শব্দকে আপনি যতই ভাঙা ভাঙি করেন, ওর অস্তিত্ব আপনি বিলীন করতে পারবেন না। আপনি আল্লাহ শব্দের আলিফ বাদ দিয়ে থাকবে লিল্লাহ, লিল্লাহ দিয়ে আল্লাহকে মানুষ বোঝাবে। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। দুই নম্বরে যদি লাম বাদ দিয়ে দেন থাকবে লাহু, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আর একটা লাম বাদ দিয়ে দেন থাকবে হু, আমার আল্লাহ তার পরিচয় দিতে পারবেন। আমার আল্লাহর এটা জাতি নাম, কি নাম? এখানে যারা জিকির করতে চান আল্লাহর নামের, আপনি যদি আল্লাহকে ডাকতে চান রহমান, তোমরা আল্লাহকে ডাকো আল্লাহ নামে, রহমান নামে, অসুবিধা নেই। কিন্তু আল্লাহর নাম যারা পরিবর্তন করে ফেলে পাল্টিয়ে, তাদের সাথে তোমরা ডেকো না। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াদারুল লাযিনা ইউলহিদুনা ফি আসমাই। যাদের মাথায় মগজ আছে তাদেরকে এটা আজকে নিয়ে যাওয়া লাগবে, যারা বিভ্রান্ত কর আপনি ধরে ফেলবেন। এবার আল্লাহ পাক সূরা আরাফের 181 নম্বর আয়াতে এটা জানিয়েছেন, রব্বুল আলামিন বলেন আমি অনেক সুন্দর সুন্দর নাম আমার জন্য বাছাই করেছি। আমার আল্লাহর নাম আছে 5,000, কত তোমরা যে কোনো নামে পারো আমাকে ডাকো, আমি ডাকের জবাব দেব। কিন্তু সাবধান, আমার নাম যারা পাল্টিয়ে ফেলে, উল্টা পাল্টা করে ডাকে, আংশিক ডাকে, তাদের সাথে তোমরা ডেকো না। সুতরাং আপনি শুধু সুবহান সুবহান বলে ডাকতে পারবেন না, সুবহান আল্লাহ বলা লাগবে। শুধু আলহামদ আলহামদ বলতে পারবেন না, আলহামদুলিল্লাহ বলা লাগবে। শুধু লাইলা লাইলাও হবে না, লাইলাহা ইল্লাল্লাহ বলা লাগবে। এবার আমি যে দলিল গুলো দিলাম এর এগেনস্ট একটা দলিল আপনি বের করেন যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলা যাবে, বলেন। আপনি পারবেন না, আপনি খালি মুখ জোর করবেন। আমার যদি আমার মনে হয় আপনার মুখ যদি না থাকতো আপনি অন্য জিনিস দিয়ে ঠেলতেন। কি বলবো, এতে কোন লজ্জা আছে নেই? এই দেশে আমার মনে হয় যাদের মাথায় মগজ আছে, গোবর নেই, তারা এ কথা শুনে বুঝে ফেলেছে যে ওরা এতদিন পর্যন্ত মুখ জোর করে খাচ্ছে। বিশেষ করে যারা শিক্ষিত যুবক, এরা তো আগেই বুঝে ফেলেছে, ওদের বাট মারি, ওদের ঘন্টা আমি ধরে ফেলেছি, কথা বলে ঠিক কিনা। আপনি আল্লাহর নাম খণ্ডিত করে ডাকেন, আপনাকে আদেশ দিল কে? অতাম্মাত কালিমাতু রব্বিকা সিদকা ওয়া আদলা। আল্লাহ বলেন আমার কালিমা পরিপূর্ণ, তুই অর্ধেক করে ডাকবি কেন? আর সবচেয়ে বড় দলিল হচ্ছে আমাদের রাসূল
আমাদের রাসূলের জীবনে আপনাকে দেখানো লাগবে যে তিনি 63 বছরের জীবনে কোনদিন শুধু হু উহু লাইলা লাইলা শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে জিকির করেছে দেখান। এখন যদি বলেন না গ্রামার দিয়ে মেলে, গ্রামার দিয়ে যদি আপনি জিকির করবেন তে রাসূলের আসার দরকার ছিল কি? এক কথা বলেন না কেন? রাসূলের দুনিয়া আসার কোনো দরকার ছিল? তিনি তো এসেছেন আপনাকে ইবাদত শিখাতে, যে আপনি নামাজ পড়বেন কি করে, জিকির করবেন কি করে। এখন তার কাছ থেকে আপনি শিক্ষা না নিয়ে আপনি যদি নতুন করে বানান তাহলে আপনার মনে হয় আপনি মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে দোষ চাপিয়ে দেন যে আপনি পূর্ণাঙ্গ ইসলাম কায়েম করতে পারেননি, আমি পীর পারি, এরকম অর্থ হচ্ছে না? আপনি যেটা বলছেন এটা জোর করে মুখ জোর করে ঠেলে ঠেলে হবে না, আপনাকে দলিল দেওয়া লাগবে যে রাসূলের জীবনে রাসূল একদিন ওই জিকির করেছে কিনা। আপনি পাবেন না দেখাতে, খালি মুখ দিয়ে ঠেলবেন। আমি আবার বলছি গ্রামার দিয়ে কোরআন হাদিস বুঝবেন না, কোরআন হাদিস দিয়ে গ্রামার বোঝা লাগবে। কারণ গ্রামারের এমন নিয়ম আছে যেগুলোর সাথে কোরআনের আয়াত মেলে না, এমন নিয়ম আছে। কিন্তু তাই বলে আপনি কোরআনের আয়াত মানবেন না গ্রামার মানবেন, কথা বলে না কেন? আজ যারা এই দেশে আল্লাহর নামকে খণ্ডিত করে জিকির বলে ইবাদত হিসাবে চালিয়ে দিচ্ছে, আল্লাহর কসম এই আয়াত ওদের বিরুদ্ধে কিয়ামতে মামলা দায়ের করবে। আপনি যদি এখন আপনি যদি এখানে আন্দাজে ওদের পক্ষ নিয়ে ঠেলে চলে যান আপনিও ধরা খাবেন। আপনি একটা আয়াত বলেন তো, এই আয়াতে আল্লাহ এই খণ্ডিত ভাবে জিকির করতে বলেছে দেখান। আল্লাহ নিজে বলছেন ওয়া তারুল লাযীনা মা ইলহাদুনা ফি আসমাই, যারা আমার নামকে পরিবর্তন করে উল্টা পাল্টা করে ডাকে তাদের সাথে তোমরা ডেকো না। আপনি এর চাইতে বড় দলিল কোন বাবা দেবে বলেন? এদেশের হাজারো যুবক আজ এই জিকিরের সিস্টেম বুঝে ফেলেছে, এই জন্য হাজার হাজার ভণ্ডের দরবারে এখন আর মানুষ যায় না গরু ছাগল ছাড়া। এবার আমি গিয়েছিলাম ফরিদপুরের আল্লাহর ওলি দরবারে, যে দেখি না গত বছরের চার ভাগের এক ভাগ মানুষ। আমার মনে হয় এভাবে যদি এই দেশের মানুষ ইসলাম বসে পড়ে কি করে, পড়ে জোরে বলেন কি করে, পড়ে যদি এভাবে ইসলাম বসতে থাকে এদেশে যারা ধর্ম নিয়ে ব্যবসা করে খাচ্ছে ওদের ব্যবসায় লাল বাতি জ্বলবে, এই জন্যে তো ওদের এত রাগ। ইসলাম এই দুনিয়ায় আসার পর থেকেই তিন শ্রেণীর মানুষ চেষ্টা চালিয়েছে দাবিয়ে রাখার জন্য। প্রথম নম্বরে ওই পৃথিবীর যারা অবৈধ শাসক গোষ্ঠী তারা, দ্বিতীয় নম্বরে ওই দেশের যারা ধনী শ্রেণী। ইসলামের কথা মানতে গেলে যাকাত দেওয়া লাগে, ইসলামের কথা মানতে গেলে ফেতরা দেওয়া লাগে, ইসলামের কথা মানতে গেলে সমান সমান করা লাগে, কেউ 50 তলা কেউ গাছতলা এটা ইসলাম মানে না। ওই তখন ওই ধনী শ্রেণীর মানুষেরা বিরোধিতা করিস। তিন নম্বরে যারা ধর্ম নিয়ে ব্যবসা করে খায়, পীর ফকিরের নাম নিয়ে যারা অবৈধ ব্যবসা চালায়, এরা এরা এই তিন শ্রেণীর মানুষ আজ পৃথিবীতে ইসলাম দাবিয়ে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। আর বাংলাদেশের সবচাইতে বেশি চেষ্টা চালাচ্ছে এই ভণ্ড পীরেরা। আর এদের কথাগুলো যখন এখন জন এই এলাকায় যখন নেই বলার দরকার আছে আমিও জানি ভাই। সুতরাং আপনাকে সাবধান করছে, আপনি সাবধান হন। অশিক্ষিত মানুষগুলোকে আপনি ভুল ভাল বুঝিয়ে এইভাবেই করিয়ে যাচ্ছেন, হাজারো কলব পরিষ্কারের নাম নিয়ে আপনি এই যে এমন কলব পরিষ্কার করছেন শুধু বুক ব্যথা হয়। আমি সেদিন আলমডাঙ্গা শহরে বলেছিলাম না, কলব যে জায়গায় আছে ওইটা পরিষ্কার করেন তখন আপনি আর তাফসীর মাহফিলে বাধা দিতে আসবেন না। আপনার যদি এইটা পরিষ্কার থাকে কোনোদিন আপনি বাধা দেবেন না তাফসীর মাহফিলে, আর কথা বলেন না কেন? আর আপনার যদি এইটা পরিষ্কার থাকে আপনি আরো বাধা দেবেন, কারণ এইটা অপরিষ্কার। আমার আল্লাহর জাতি নাম কি? জিকির করতে হলে কি হু হু না পূর্ণাঙ্গ? আরো সবাই বলেন পূর্ণাঙ্গ নাকি? পূর্ণাঙ্গ শব্দটা আল্লাহ কোরআনে দিয়েছেন আল্লাহ। কোন মানুষ যখন মনের ভেতরে দুঃখ বেদনা ভারাক্রান্ত মন নিয়ে গভীর রজনীতে একবার বলে আল্লাহ, আমার আল্লাহ পাক বলেন বান্দার ওই মুখের দিকে আমি তখন তাকিয়ে থাকি,
আল্লাহর নামকে আপনি শুদ্ধ করে যদি জীবনে একবার উচ্চারণ করতে পারেন, আমার মনে হয় আল্লাহ আপনাকে মাফ করে দেবে। হাদিসের ভেতরে পড়েছি, এক হিন্দু এই মুশরিক প্রতিদিন দেবতার পূজা করত, পাথরের পূজা বানিয়ে পূজা করেছে, নাম দিয়েছে তার সামাদ। কি এই সামাদ? সামাদ বলে প্রতিদিন সকাল আর বিকাল তার কাছে দুধ দেয়, কলা দেয়, পূজা করে। 22 বছর পার হয়ে গেল, হঠাৎ একদিন তার মুখটা গোল হয়ে বেরিয়ে গেছে সামাদ। সঙ্গে সঙ্গে আল্লাহ আরশ থেকে জবাব দিয়ে দিয়েছেন, বান্দা আমারে ডাকো কেন? ফেরেশতারা বলছে, রব্বুল আলামিন ওনা ফরমান তোমারে ডাকে না, ও ডাকে ওর দেবতারে। ওই এতদিন সামাদ সামাদ বলতে বলতে আজকে সিন সোয়াদ দিয়ে সামাদ বেরিয়ে গেছে। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা আজ 22 বছর আমার বান্দার মুখের দিকে আমি তাকিয়ে আছি, কখন শুদ্ধ করে আমি আল্লাহর নামটা উচ্চারণ করে। আজকে যখন আমাকে ডেকেছে আমি ডাকের সাড়া দিয়ে দিয়েছি। ও যদি মন থেকে এভাবে আমি আল্লাহকে ডাকতে পারি, আমি আল্লাহর 22 বছরের অপরাধী মাফ করে দেব। এই জানি শুদ্ধ ভাবে ডাকা লাগবে আল্লাহকে। কথা বুঝতেছেন? আর জোরে বলেন। কে কি বলে ওটা ইসলাম না, দেখা লাগবে আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে। আল্লাহ পাক এবার ক্ষমতার গুলোর বর্ণনা দিচ্ছেন, কয়টা বললাম? আল্লাহর প্রথম নাম্বার ক্ষমতা এবার আরম্ভ হয়ে গেল। শুনতেছেন? আল্লাহ পাক বলেন, আমি বাদে কোন মাবুদ নাই। জবান খুলে বলেন, মাবুদ নাই। তখন মাবুদ কাকে বলে? মাবুদ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে এবাদত পাওয়ার যোগ্য। এই পৃথিবীতে এবাদত পাওয়ার যোগ্য আল্লাহ বাদে কেউ নেই। কথা বলা লাগবে। এজন্য আমার আল্লাহ যে রায় দেবে ও রায় বান্দার জন্য মেনে নেওয়া ফরজ। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া মানে এবং কসম মানে সাফাই সাল্লা করার সিদ্ধান্ত নেওয়া, রায় দেওয়া। কসম মানে রায় দেওয়া। চলে বলে এই জবান করেন না কেন? কসম মানে রায়। বাংলাদেশে কয় প্রকার? এই যে অ্যাডভোকেট বসে আছে, রায় এই বাংলাদেশে প্রধানত দুই প্রকার হয়। চুয়াডাঙ্গার জজ কোর্ট থেকে একটা রায় হবে, এই জজ কোর্টের রায় আবার দুই প্রকার, একটা জজ কোর্টের রায়, একটা ম্যাজিস্ট্রেট কোর্টের রায়। এখান থেকে আবার ঢাকাতে যাবেন, ওখানে আছে সুপ্রিম কোর্টের রায়, ওখানে আবার আরেকটা বেঞ্চ আছে, সেটা হাই কোর্টের রায়। এর রায় হচ্ছে চার প্রকার, জজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, হাই কোর্ট আর সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের উপরে যেহেতু আর কোর্ট এই বাংলাদেশে, আরো জোরে বলা লাগবে। সুতরাং একবার বাংলার প্রধান বিচারপতি যিনি আছেন সুপ্রিম কোর্টে, উনি যদি কোনো রায় আপনার বিরুদ্ধে দিয়ে দেয়, ওই রায় শুধু আপনি না, এই দেশের 16 কোটি জনগণ মেনে নিতে বাধ্য। কথা বলা লাগবে। যদি বলেন না আমরা এই রায় মানি না, যে বলবে মানি না তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হবে, এমনকি দেশ থেকে তাড়িয়েও দিতে পারে, জেলখানায়ও দিতে পারে। যেহেতু বাংলার প্রধান বিচারপতির উপরে আর কোনো বিচারপতি এদেশে নেই, সুপ্রিম কোর্ট থেকে কোনো আদেশ আসলে আপনাকে মেনে নেওয়া লাগবে, নাই তো জেলখানা অথবা দেশ থেকে তাড়িয়ে দেবে। আমার আল্লাহ পাক, আমার মাঝে মাঝে এদের দিকে তাকালে মনে হচ্ছে বাংলার প্রধান বিচারপতির চাইতে একটু ক্ষমতা তার কম। তিনি যদি কোন বিষয়ে একবার রায় দেয়, তাহলে শুধুমাত্র আপনি আমি না, এরকম রাষ্ট্র এখন দুনিয়ায় আছে কমপক্ষে 228টা। কয়টা? এই 228টা রাষ্ট্রে যত মানুষ আছে, যত সৃষ্টি আছে, সবাই তার আইন রায় মেনে নিতে বাধ্য। যদি বলে আমি মানি না,
দেশের রায় যদি না মানেন আপনার যেমন জেলখানা বা দেশ থেকে তাড়িয়ে দেবে, আল্লাহর রায় যদি কেউ মেনে না নেয় তার জন্য আমার আল্লাহর জেলখানা আছে, তার নাম জাহান্নাম। আরো সবাই বলে জবান খুলে পড়েন জানিয়েছেন, হে পৃথিবীর জিন আর মানুষেরা, পৃথিবী বলতে শুধুমাত্র এই যে এই পৃথিবী দেখতে পাচ্ছেন এটা না, এরকম পৃথিবী আল্লাহ বানিয়েছেন সাতটা, কয়টা আর সবাই বলা লাগবে। আমাদের এই পৃথিবী চালাতে আমার আল্লাহর সূর্য লাগে একটা, চন্দ্র লাগে একটা, চাঁদ কয়টা পৃথিবীর, এরকম পৃথিবী আছে সাতটা, সেখানেও আল্লাহর সৃষ্টি আছে, সেখানেও আল্লাহর বিধিবিধান নাজিল হচ্ছে। আমাদের মতো আমির হামজা ডন ভাই নাই, কিন্তু অন্য ভাই আছে, সেখানে আল্লাহর গণগান হচ্ছে না হচ্ছে না। আমাদের এই পৃথিবী চালাতে আল্লাহর চাঁদ লাগে কয়টা, বৃহস্পতি নামে যে গ্রহ আছে ওই গ্রহ চালাতে চাঁদ লাগে ১৬টা, প্লুটো নামে যে গ্রহ আছে ওটা চালাতে চাঁদ লাগে ৪২টা। আলমডাঙ্গাবাসী, কেমন জগৎ আল্লাহ বানিয়েছেন যে একটা পৃথিবী চালাতে ৪২টা চাঁদ লাগে, তার মানে ওটা বাংলায় পৃথিবীর চাইতে ৪২ ডবল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আদেশ যদি তোমার ভালো না লাগে আমার আসমানের নিচে জমিনের উপর থেকে চলে যা, কোথায় যাবি যেখানে যাবি ওই জায়গা কার, আরো সবাই বলেন কার, সুতরাং যাওয়ার কোন জায়গা আপনার নেই, আছে তাই আপনাকে এই মুহূর্তেই মেনে নেওয়া লাগবে আল্লাহর রায়। রায় কি, আল্লাহ বাদে ইবাদত পাওয়ার যোগ্যতা কারো, এখন যদি আল্লাহ বাদে কারো ইবাদত আপনি করেন তাহলে আপনি এই আয়াতটার ক্ষমতা প্রথমটা বিশ্বাস করেন না, শুধু মুখে উচ্চারণ করে শেষ করে দিলেন। অনেকে প্রথমে শোনার পরে মনে করেছিল যাক মরণের আযাব আর হবে না, নামাজের পরে একবার পড়ে নেব, আল্লাহু লা ইলাহা ইল্লাহু না, আপনার ক্ষমতা বিশ্বাস করা লাগবে এবং কাজে দেখানো লাগবে যে আমি আল্লাহ বাদে কারো ইবাদত করি না। এইটাই তো এই দেশে এখন হচ্ছে, আমার আল্লাহর ক্ষমতা হচ্ছে আল হাই, আল এই যে আল হাইজুম তিনি চিরঞ্জীব, এটা কোন দেবতার নামের ক্ষেত্রে আপনি লাগাতে পারবেন না। তিন নাম্বার ক্ষমতা আল্লাহ পাক বলেন আল কাইয়ুম আমি চিরস্থায়ী, এইটাও কারো নামের সাথে মানায় না। আমরা দেখি সকালবেলা ওরা বানায় নিজের হাতে, বিকালবেলা মুখে লাঠি দিয়ে ডুবিয়ে দেয়, কথা বলা লাগবে ভাই। আমার আল্লাহ পাকের ক্ষমতা তিনি চিরস্থায়ী, তিনি চিরঞ্জীব, তিনি আগেও ছিলেন এখনো আছেন ভবিষ্যতেও থাকবেন। কিন্তু আমরা যারা আল্লাহর এই ক্ষমতাকে দখল করে বলি না, আমরাও আছি, আপনি হয়তো আগে ছিলেন না এখন আছেন সামনে থাকবেন না, তাহলে আপনার নামের সাথে আল হাই মানাই না, আল কাইয়ুম এই ক্ষমতা শুধুমাত্র কার। চার নম্বরে আল্লাহর ক্ষমতা লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ পাক বলেন আমি কিন্তু ঘুমাই না, ঘুমের তন্দ্রা পর্যন্ত আমার আসে না, এটা দুনিয়ার অন্য কারো ক্ষেত্রে মানায় না। যত বড় সত্তা হোক শক্তিশালী হোক ঘুম ওর আসবে, এমনকি তিন দিনের বেশি যদি মানুষ ঘুমাতে না পারে একাধারে তাহলে ওর মাথার যে সেলগুলো আছে, কোষগুলো আছে, রগগুলো আছে, ওগুলো দুর্বল হয়ে যায়। বিজ্ঞান এখন প্রমাণ দিচ্ছে আমাদের এই মাথা থেকে শুরু করে চোখ পর্যন্ত ১৭০০০০ চিকন চিকন সূক্ষ্ম রগ আছে, ১৭০০০০
মানুষ যখন রাতের বেলা ঘুমিয়ে যায় তখন ওই রক গুলো আমার আল্লাহ সতেজ করে দেয়। যদি ঘুম বন্ধ হয়ে যায় আপনার, এই রক গুলো আকেজ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, সকালবেলা আপনি এমনিতেই পাগল হয়ে যাবেন। মানুষের এই মাথা থেকে চোখ পর্যন্ত যে রক আছে তার বাস্তব আমার এমামের মোবাইলটা, এর ভেতরে আমি সব দেখতে পাই। এখানে চামড়া আপনি ছুলে ফেলেন দেখবেন শুধু রক পাবেন। বিজ্ঞান জানিয়েছে 170,000 রোগের একটাও যদি আল্লাহ দুর্বল করে দেয়, অকেজো করে দেয়, তুমি পাগল হয়ে যাবে, আর কথা ঠিকভাবে বলতে পারবে না, গোগা গোগা শব্দ হবে। আমার তো মাঝে মাঝে মনে হয় আল্লাহ যদি মানুষকে ধরতে যায় কিচ্ছু লাগবে না, শুধু একটা রোগ ঢিল করে দেবে, তখন আর এই চুয়াডাঙ্গা কুষ্টিয়ায় জায়গা হবে না, পাঠানো লাগবে। আমি যত বড় সালমন হন আপনাকে কিন্তু চুয়াডাঙ্গায় রাখবে না, একটা রোগ শুধু আল্লাহ অকেজ করে দেবে, বলবে যা আপনায় যা হেমায়ের পুরে। আল্লাহ বসা দিতেছে আমি ঘুমাই না, আমি ঘুমাই না, কি করি আমি দেখি, আমার কন্যা আনিল খলকি গাফিলিন, আমার কোন সৃষ্টি সম্পর্কে আমি গাফেল না, সব আমি আল্লাহর নজরের সামনে। তার মানে আয়াতুল কুরসি যারা পড়বে এই বিশ্বাস নিয়ে পড়া লাগবে যে আমি কিন্তু আমার মালিকের সামনে, দিনের বেলা হয়তো অনেকের সামনে কিছু করি না কিন্তু রাতে অনেক কিছু করি, রাতের বেলায়ও দেখেন কে, এই বিশ্বাস যদি মানুষের ভেতরে জন্ম হয় আয়াতুল কুরসি পড়ার মাধ্যমে, এই বাংলাদেশ পাহাড় দেওয়ার জন্য র‍্যাপ লাগবে না, সীতা লাগবে না, কোবরা লাগবে না, এমনি ভালো হয়ে যাবে। শুধু আয়াতুল কুরসির আমল দরকার, এই আমলই তো বাংলাদেশে হচ্ছে। চামড়ার মুখ একবারে এক মিনিটে পরে ফেলে। পাঁচ নম্বর আল্লাহর ক্ষমতা, মান যাল্লাযি লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা আছে সব কিছুর আসল মালিক কিন্তু আল্লাহ। আর জোরে বলা লাগবে কে, এই কথা কেন বললাম, আপনি আছেন ময়দানে, আল্লাহ পাক আপনাকে জানাতে চাই বান্দা আসমান জমিনে যা আছে, ঘোষ বিলা নাকি যেন আলোনা থানার ভেতরে না, আমার একটা আলোচনা আছে ওখানে ঘোষ বিলা 25 তারিখে, দেখি আল্লাহ নবীরা কি করে। 11 তারিখে মার্চ মাসের হার্দি কলেজে দেখবো, এই দুইটাই আছে ইনশাল্লাহ আসবেন সবাই মিলে, আমরা ওখানে আলাদা বিষয়ের উপরে কথা বলবো। আর থাকা যাবে না আধা ঘন্টা থাকবেন তো, কারা আয়াতুল কুরসির 10টা ক্ষমতা শুনবেন দেখি, লিল্লাহি তাকবীর, দেখে তো হাত তোলেন কে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চৌরঙ্গাবাসী যে লোকটাই বিশ্বাস নিয়ে পড়বে, আসমান আর জমিনে যা কিছু আছে সব আমার আল্লাহর ইখতিয়ারে, তিনি দেখতেছেন। সুতরাং আমার পারিবারিক জীবনে কি হচ্ছে এটা দেখছে কে? সবাই বলেন কে? মেয়েরা যারা এসেছেন এখান থেকে এই তথ্যগুলো এবার নিয়ে যাবেন। আমি আজকে আসার সময় পড়ছিলাম, 1000 বছর আগে নবী যে জানিয়েছেন পৃথিবীতে যারা ইহুদি নারী তাদের ভেতরে 7টি গুণ পাওয়া যায়, কোন মুসলিম নারীর ভেতরে যদি এই 7টা গুণ পাওয়া যায় কিয়ামতের দিন আল্লাহ ইহুদি মেয়েদের সাথে তোমার হাশর করাবে। এখানে মেয়েরা যারা এসেছেন কান খাড়া করে শুনবেন, আমার তো মনে হচ্ছে আমি যা পড়ে এসেছি এবার একটা একটা করে বললে মিলেও যেতে পারে, বলবো আমি সব নোট করে এনেছি তাফসির থেকে। এক নম্বরে নবীজি বলেন ইহুদি মেয়েদের প্রথম গুণ হচ্ছে আন্নানা। আন্নানা মানে বেশি বেশি চাই, জিনিসপত্র থাকার পরও বলে আবার দাও, শুধু আমার জন্য খরচ করো, তোমার মা বাবা ভাই বোন ওদের জন্য দেওয়া লাগবে না, এই যে শুধু আমার জন্য খরচ করো, আমারে দাও বেশি বেশি দাও, এই গুণ হচ্ছে ইহুদি মেয়েদের। আমার মনে হয় এই গুণ এখন বাংলাদেশে অনেক মুসলমান মেয়েদের ভেতরে ঢুকে পড়েছে। কার বর ভেতরে গুণ আছে হাত তোলেন তো, এই একজন শুধু, ঠিক আছে। এই আপনার বর নাম কি? এবার দ্বিতীয় নাম্বার বলছি মিলান, এই কথা শোনা লাগবে আগে, শুনতেছে? দ্বিতীয় নাম্বার নবীজি বলেন মান্নানা, এটা ইহুদি মেয়েদের গুণ। মান্নানা মানে খোটা দেয়, এটা মনে হচ্ছে আছে। সম্মানিত মা বোন যারা এসেছেন, আপনি স্বামীকে যদি খোটা দেন কিয়ামতের দিন ইহুদি নারীদের সাথে আপনাকে আল্লাহ দাঁড় করিয়ে দেবে। ইহুদি মেয়েরা জান্নাত পাবে না জাহান্নামে যাবে? এখানে দুনিয়ায় কষ্ট হলে আপনি খোটা দিতে পারবেন না। তিন নম্বরে হান্নানা, হান্নানা মানে কি? স্বামীর খেদমত তো করতে চাই না, আরো স্বামীর কাছে খেদমত নেয়। বেশি বলে ফেলল, এখানে অনেকের বউ আছে এমন, আপনি যদি এই রাত 12টায় বাড়ি গিয়ে বলেন আমি ক্লান্ত ওয়াশনি আসলাম এক গ্লাস পানি দাও, বলবে তুমি পানি ঢেলে খাও আর আমারে ঢেলে দাও। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ জান্নাতের আল্লাহ ওই আরশ থেকে সালাম পাঠিয়েছিলেন শুধু স্বামী ভক্তি করার কারণে। তিনি স্বামীর খেদমত এত বেশি দুনিয়ায় করেছিলেন, 55 মিনিট সময় লেগেছে আমার ওই পাহাড়ে উঠতে আমার মতো যুবক মানুষ। অথচ হযরতে খাদিজাতুল কুবরা যে সময় সিঁড়ি ছিল না, কিছু ধরারও ছিল না, ওই সময় একটা মেয়ে মানুষ খাদিজাতুল কুবরা বিশ্বনবীর এত খেদমত করেছিলেন, প্রতিদিন 2 বেলা করে খাবার স্বামীর খেদমতে ওখানে পৌঁছিয়ে দিতেন। আল্লাহ তার সেই খেদমতে খুশি হয়ে তার নাম দিয়ে দিয়েছিলেন সালাম। জিবরাইলকে বলেছে আমার খাদিজাকে সালাম পৌঁছিয়ে দাও, জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত মা বোনের জন্য স্বামী যাদের আছেন তার খেদমত করা লাগবে আপনাকে। এখন যদি বলেন তাহলে স্বামীর কোনো দায়িত্ব নেই, না স্বামীরও দায়িত্ব আছে। আমি সেদিন এই যে আলমডাঙ্গা শহরে বলেছিলাম স্বামীর দায়িত্ব 4টা। এক নম্বরে স্বামী যখন নিজের বাড়ি থেকে বের হবে, যখনই বের হবে, যদি নামাজে যায় কাজে যায় কর্মজীবনে যায়, স্ত্রীর কপালে চুমা দেওয়া লাগবে। দিয়েছেন কোনোদিন? মরুভূমি মানুষ কিস কিস বসবে, জীবন যৌবন সব শেষ, কিস বসে না জিজ্ঞাসা করেন জীবনও দেয়, জীবনেও দেয়,
দিয়েছে, এখনো যৌবন আছে, দিয়েছে আরো দেবে। আল্লাহর নবী জানিয়েছেন স্ত্রীকে, আমি প্রতিদিন নামাজে যাওয়ার আগে আয়েশার কপালে চুমা খেতাম, দ্বিতীয় নম্বরে মাঝে মাঝে তার মুখে খাবার তুলে দিতাম। কোনদিন খাবার তুলে দেওয়া দূরের কথা, এক থালায় খাবারও খায় না। আপনার মহব্বত বাড়বে কি দিয়ে? স্বামী যাদের আছেন, মা বোনদের যেহেতু আলোচনাটা চলছে, মা বোনদেরকে বলছি, স্বামী যাদের বেঁচে আছে খেদমত করা লাগবে। পড়া কোরআনে আমি এমন কোন নারীর নাম পাইনি যার স্বামী ছিল, পাইনি। কিন্তু যার স্বামী ছিল না তার নাম আল্লাহ কোরআনে দিয়েছেন, যেমন হযরতে মারিয়াম, স্বামী ছিল কথা বলেন না কেন, কিন্তু স্বামী যাদের ছিল তাদের নাম কিন্তু আল্লাহ সরাসরি কোরআনে আল্লাহ দেয়নি, যেমন আসিয়া, এক কথা বলছেন না কেন, আসিয়ার নাম কোরআনে আছে, তার স্বামীর নাম আছে, তার স্বামীর নাম কি? খাদিজার নাম কোরআনে আল্লাহ দেয়নি, কিন্তু খাদিজার স্বামীর নাম মোহাম্মদ শব্দ কোরআনে নেই। তোরা কোরআন শরীফ পড়ে আমি যাদের স্বামী আছে তাদের নাম পাইনি, কারণ কি? আল্লাহ বলতে চেয়েছে, মেয়েরা স্বামী তোর জীবনের সবচাইতে বড় সম্পদ, যতদিন বেঁচে আছে গুরুত্ব দিবি। আজ হয়তো গুরুত্ব দাও না, যেদিন মারা যাবে সেদিন টের পাওয়া যে কি হারালাম। আমার মনে হয় মেয়ে লোক খুব খুশি বলবে হুজুর যেন সামনে বছর না আসে। চার নম্বরে পেয়েছি আমি কান্না না, কান্না না মানে কি? মাঝে মাঝে বলে আমার সেনো এরকম মহিলা নেই, এই গোনা বলি ইহুদি মেয়েদের, আমার সেনো আমি চেয়ারম্যানের মেয়ে। কারণ হচ্ছে ওই স্ত্রীর মা আর বাবা, বিয়ে দেওয়ার সময় বিশ্বনবী নিজে তার মেয়েকে ডাক দিয়ে বলেছিলেন, মা ফাতেমা যতদিন আমার বাড়িতে ছিল যত আবদার করেছো কম বেশি আমি দিয়েছি, কিন্তু আজকে তোমার একটা নতুন পৃথিবীতে পাঠাচ্ছি, আমার আলী তোমার জামাই আজকে থেকে, সাবধান দুনিয়ার কোনো বিষয় নিয়ে আলীকে চাপ দিবা না, যদি তোমার কোনো আবদারে আলী দিতে না পেরে নারাজ হয়ে যায় অখুশি থাকে, ওই অবস্থায় যদি তুমি মারা যাও আল্লাহর কসম আমি নবী তোমার বাবা বলছি তোমার জানাজায় আমি যাব না। আমার মনে হয় আজ বাংলার জমিনে আমরা যারা মা আছি বাবা আছি মেয়েকে বিয়ে দেওয়ার সময় যদি এইটা বলে স্বামীর ঘরে পাঠাতাম এদেশে ডিভোর্স হতো না। আরো শিখিয়ে দেয়, আমি ভাই চেয়ারম্যান, তোর অসুবিধা নেই, তুই চলে আসবি, যদি কিছু হয় তোর অন্য জায়গায় বিয়ে দেব। একটা স্বামী ত্যাগ করে অন্য স্বামী গ্রহণ করা এটা যে কত বড় নিকৃষ্ট কাজ, আপনি তো টের পান না। আপনি মনে করেন যে আমার সম্মান বাড়ছে আমার দুই স্বামী, আমার তো মনে হয় বাংলাদেশে অনেক মেয়ের ভেতরে এখন এই গুণ আছে যারা স্বামীর প্রতি এই চাপ দেয়, শাড়ি থাকার পরও শাড়ি কিনতে বলে, গহনা থাকার পরও গহনা কিনতে বলে, আর চাপ দেয় না কিনে দিলে রাগারাগি করে। এই মহিলা নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, পর্দা করতে পারে, কিন্তু ওর হাসর হবে ইহুদি মেয়েদের সাথে। আপনি চান ওদের সাথে হাসর হোক? এই জন্য মেয়েরা যারা এসেছেন এখন থেকে ওয়াজটা কাজে লাগাবেন। পাঁচ নম্বরে হাত ডাকা, কাকে বলে? স্বামীর পছন্দের গুরুত্ব দেয় না। এবারে এত শখ করে একটা শাড়ি কিনে আনবে আলমডাঙ্গা থেকে, ওর পছন্দ হয় না, বলে তোমার চোখ না ঢেলা, আমার পছন্দের কোনো গুরুত্ব ওর কাছে নেই, না এরকম করা যাবে না। স্বামী চাই দিক যদি দুই টাকার জিনিস হয় আপনি আলহামদুলিল্লাহ বলে পছন্দ করে নিয়ে নেবেন, পরবর্তীতে যখন মন মানসিকতা ভালো থাকবে তখন আর একটা আবদার করেন, অসুবিধা নেই, অন্তত এই সময় তার মনে দুঃখ দেওয়া যাবে না। এই হাত দাগ স্বামীর পছন্দের গুরুত্ব দেয় না, এই গুণ ইহুদি মেয়েদের কাদের? ছয় নম্বরে সাত দাগ, সাত দাগ মানে স্বামীকে হারাম ইনকামের প্রতি উৎসাহ দেয়।
ওই জামানায় সুদ ছড়াছড়ি ছিল, সুদের জমজমাট ব্যবসা ছিল। তারপরও হযরতে ফাতেমা তিন দিনের না খাওয়া শরীর কোনোদিন স্বামীকে সুদের সাথে টাকা লাগাতে বলেননি। আর আপনি তিন দিন না, এক বেলা যদি খাবার কম হয়ে যায় খোটা দেয়, কি করো? ডনকে দেখো না, এই কথা বলছেন তুমিও স্বামী, ডন ওর স্বামীও কি করে, তুমি কি করো? তখন বাধ্য করে ওনার মতো হারাম কাজ আমারও করাতে, যদি উনি করে, আমি বলছি না, এরকম স্বামী দেশে নেই। আমি যতটুকু জানি এই দেশের 100 জনের 98টা স্বামী অবৈধ পথে ইনকাম করতে বাধ্য হয় তার বর মুখের দিকে তাকিয়ে। কারা কারা এই কথার সাথে একমত আছেন দেখি হাত তোলেন তো, এই হাত বন্ধ হয়ে যাবে, সাহস তো অনেক বেশি। সাত নাম্বারটা বলা যাবে না, একটু ঝামেলা আছে। সাত নাম্বার বলেন দাঁড়া খাবেন, সাত নাম্বারে বাররাকা মানে স্বামীকে ধরে মাঝে মাঝে মারে, এবার ধরা খাবে না। এখানে বর হাতে মার খাওয়া মানুষ আছে আমি জানি, নাম বলে দেব, সত্যি করে বলেন তো, বর হাতে মায়ের খান কারা হাত বলেন তো। একজন আছে, ও কি পুরুষ নাকি হিজলা, বর হাতে মার খায়, সামাল মা বোনেরা স্বামীকে ধরে মারা যাবে না, স্বামীকে ধরে মারে ইহুদি মেয়েরা, কারা বলেন? এই যে সাতটা গুণ বললাম, এই সাতটা গুণ ইহুদি মেয়েদের, আল্লাহ আমাদের মুসলিম মেয়েদেরকে যেন হেফাজত করে, জোরে বলেন আমিন। মেয়েদের সর্বোত্তম আদর্শ হবে পৃথিবীতে 6 জন নারী, প্রথম নম্বরে হযরতে হাজেরা, মেয়েদের তাওয়াক্কুল হবে আল্লাহর উপরে হাজেরার মতো, 2 নম্বরে হযরতে মারিয়াম, মেয়েদের ইবাদত হবে মরিয়মের মতো, 3 নম্বরে হযরতে আসিয়া, হযরতে আসিয়ার মতো মেয়েদের ইমান আল্লাহর প্রতি দৃঢ় থাকবে, 4 নম্বরে হযরতে খাদিজাতুল কুবরা, মেয়েরা দুনিয়ায় স্বামীর খেদমত যদি করে, পতি ভক্তি করে, স্বামী ভক্তি করবে খাদিজাতুল কুবরার মতো, যেন জান্নাতের গ্যারান্টি দুনিয়ায় পাওয়া যায়। তিনি আল্লাহর পক্ষ থেকে সালাম পেয়েছিলেন শুধুমাত্র স্বামীর খেদমত করার কারণে, শুধু এটা খাদিজাতুল কুবরার জন্য ছিল, আর দুনিয়ায় কারোর জন্য নেই। আল্লাহ আমাদের মেয়েদেরকে খাদিজাকে অনুসরণ করার তাওফিক দিন, জোরে বলেন আমিন। 5 নম্বরে হযরতে আয়েশা সিদ্দিকা, মেয়েদের এলেম অর্জন করার মন মানসিকতা থাকা লাগবে আয়েশার মতো, কার মতো? 6 নম্বরে মেয়েদের আদর্শ হবে হযরতে ফাতেমাতুজ জাহরা, তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন পর্দা। আল্লাহ আমাদের মেয়েদের এই 6টা মহিলাকে অনুসরণ করার তাওফিক দিও, জোরে বলেন আমিন। তাহলে আসমান জমিনে যা আছে হাকিকি অর্থে এটার মালিক কে? আপনি পাহারাদার, আপনি কি? সুতরাং যতদিন আপনি পাহারাদারের এই চেয়ারে আছেন, এই চেয়ারে বসা অবস্থায় আল্লাহর এই জমিনে থেকে যদি বিশ্বাস করে থাকেন এগুলোর সব মালিক আল্লাহ, আমি পাহারাদার, তাহলে যতদিন ক্ষমতায় থাকবেন এই ক্ষমতাটাকে আল্লাহর ইসলামের জন্য, মানবতার জন্য কাজে লাগান, কারণ এই চেয়ার আপনার আজ হোক কাল হোক থাকবে না। এই কথা বলেন না কেন? সূরা কসাসের 77 নম্বর আয়াতে আল্লাহ এদের ব্যাখ্যা দিয়েছেন, অবতাবি ফিমা আতাকাল্লাহু দারুল আখিরাত ওয়া লা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া হাসিন কামা হাসানাল্লাহু ইলাইকা ওয়া লা তাবগিল ফাসাদ ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। সূরা কসাস 20 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 77 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, অবতাগি ফিমা আতাকাল্লাহু দারুল আখিরা, দুনিয়ায় যেগুলো পেয়েছো টাকা পয়সা অর্থ সম্পদ মান সম্মান সিয়ার ক্ষমতা, এগুলো দিয়ে আখিরাতের ঘর তৈরি করো, কারণ এই ক্ষমতায় টাকা পয়সা চিরস্থায়ী না, দু একদিন পরে চলে যাবে, কথা বলেন না কেন? সুতরাং যেখানে যত বড় দায়িত্ব পেয়েছেন ওই জায়গায় বসে বসে আখিরাতের ঘর বানিয়ে নেন, কাজে লাগবে। আমি আর নিচে নামতে পারলাম না, অথচ আজ অনেকে আর পেয়ে আখেরাতের ঘর আরো ধ্বংস করছে, টাকা পয়সার মালিক হয়ে আখেরাতের ঘর করে না, আরো আখেরাতের ঘর ধ্বংস করে।
আল্লাহ পাক বলেন ফিমা তাকাল্লাহু দারুল আখিরা ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, সাবধান, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার যে বিষয়গুলো তোমার ভাগ্যে আসবে এগুলো পেতে ভুলে যেও না। আল্লাহ তোমার উপরে যে দয়াগুলো করেছে ওই দয়াগুলো তুমি মানুষের উপরে করো। আল্লাহ তোমার টাকা পয়সা দিয়েছে এই টাকা পয়সা মানুষের জন্য মানবতার জন্য তুমিও খরচ করে দেখাও যে আল্লাহ আমি তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করি। আল্লাহ তোমার ক্ষমতা দিয়েছে এই ক্ষমতাটা মানবতার জন্য ইসলামের জন্য ব্যয় করে দেখাও যে আল্লাহ আমি এগুলো তোমার জন্য ব্যয় করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাবধান, দুনিয়ায় বিশৃঙ্খলা, দুনিয়ায় অবৈধ কোনো কাজ কারবারে জড়িয়ে পড়বে না। বিশৃঙ্খলা যদি তৈরি করো, আতঙ্ক অবস্থা যদি তৈরি করো, আমি আল্লাহ আতঙ্কগ্রস্ত পরিবেশকে পছন্দ করি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। বুদ্ধিমান হয়ে থাকেন, কে আছে এমন আল্লাহর সামনে তার অনুমতি ছাড়া সুপারিশ করবে? আজ কত সুপারিশকারী রেডি হয়ে গেছে, অথচ আল্লাহর অনুমতি ছাড়া নবী পর্যন্ত মুখ খোলার সাহস? আরো জোরে বলেন। যারা এই ভ্রান্ত ধারণা গুলো দিয়েছে যে তোর বাবা আছে চিন্তা নেই, এগুলো ভণ্ড, বলেন। এরকম 27টা আয়াত আমি কোরআন থেকে আজকে লিখেছি, 12টার পরে আমি কথা বলি না, এই জন্য খুব তাড়াতাড়ি করছি। অলা ইউহাইতুনা বিশাইয়্যিন মিন ইলমিহি ইল্লা বিমা শা, আল্লাহর জ্ঞান থেকে কেউ কিছু আয়ত্ত করতে পারে না যতটুকু আল্লাহ তাকে ইচ্ছা করে। আসিয়া কুরসি যুহু সামাওয়াতি ওয়াল আর, আসমান জমিন পরিব্যাপ্ত আমার আল্লাহর সিয়ার। অলা ইয়াউদুহু হিফজুহুমা, এ বিশাল সাম্রাজ্য চালাতে গিয়ে আমার আল্লাহ ক্লান্ত হয়ে পড়েন না। আহওয়ালার ইজুল আজিম, তিনি সুউচ্চ, তিনি মহান। এই 10টা ক্ষমতা মুখ দিয়ে পড়ার পরে মনে প্রাণে বিশ্বাস করে দুনিয়া থেকে যারা বিদায় নেবে, ওই মানুষটার কবরে মরণ থেকে শুরু করে কবর পর্যন্ত কোনো আযাব আল্লাহ দেবেন না। জোরে বলেন আমিন। আল্লাহ এতদূর করছে আমল করার তৌফিক আমাদেরকে দান করুন। আমরা হার দিতে 11 তারিখে আলোচনা করব 10টি গুণের উপরে, 10টি গুণের উপরে আলোচনা করব। ওখানে আল্লাহর মমিন বান্দা আসলে কারা, এখন আবার প্রশ্ন, একটি মমিনের ওপর অপর মমিনের অধিকার কয়টা? 6টা। 6টা অধিকার এখন আপনারা জেনে নেবেন। কবরস্থানের জায়গায় নামাজ হবে কিনা জানাবেন, কবরস্থানের জায়গায় বলতে হবে, যদি কবর জানেন তাহলে ওখানে নামাজ হবে না, অন্য জায়গায় সেজদা দেওয়া লাগবে। এরপরে আপনি একটা কোরআন তেলাওয়াত শোনার দরকার নেই। কেউ যদি ঘর ভাড়া দেওয়ার জন্য ঘর করে, সেক্ষেত্রে ঘরের জাকাত দিতে, হ্যাঁ এক্ষেত্রে জাকাত দেওয়া লাগবে। কোনো এতিম সন্তানের সম্পত্তি জোর করে জাল দলিল করে নিয়ে জুলুম করে নির্যাতন করে, তাহলে আল্লাহর বিচারে কি হবে? কি হবে টের পাচ্ছেন না? কেউ বলা লাগবে, এই যে বাস দেখতে পাচ্ছে এটা দেবে আপনারা বিদায় নিন, তাহাজ্জুদের সময় বসেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার وَأَدْخِلْنَا الْجَنَّةَ مَعَ الْأَبْرَارِ يَا عَزِيزُ يَا غَفَّارُ يَا رَبَّ الْعَالَمِينَ رَبُّ الْعَالَمِينَ আলমগঙ্গার গোবিন্দ ফুল যুব সমাজ কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী তোমার কোরআনে কারিমের তাফসির মাহফিলের সমাপনের জন্য আমরা তাহাজ্জুদের সময় হাত তুলেছি। মেহরবানি করে দুইটা ছোট্ট হাত মঞ্জুর করে দাও, সওয়াবগুলো আমাদের নবীজির রওজায় পৌঁছে দাও। দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে আছে এদেরকে ক্ষমা করে দাও। মা বাপ যারা হারিয়ে ফেলেছে আল্লাহ তুমি মা বাপকে মাফ করে দাও। তোমার নবী মাঝে মাঝে মায়ের কবরের পাশে যে কাঁদতেন, সামিরা বলে হুজুর আপনি কাঁদেন কেন? বিশ্ব নবী বলেন সামিরা আমার মায়ের ওই ছোটবেলার আদরের কথা আমার মনে পড়ে গেছে। রব্বুল আলামিন মা বাবা যাদের নেই ওরা টের পেয়েছে কি জিনিস হারিয়েছে,
আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার আরাফাতের ভাই আলহাজ মেয়ের শামসুল সরওয়ারকে কবুল করে না, তার মা বাবাকে তুমি মাফ করে দাও। প্রধান অতিথি আমাদের সালমন আহমেদ ডন, আল্লাহ তার বাবাকে তুমি ক্ষমা করে দাও, তার মা অসুস্থ দোয়া চেয়েছে, শেফায়ে কামেলা জেরা নসিব করো। এ মাহফিলটা বাস্তবায়নের জন্য যারা আশ্রম দিয়েছে বিভিন্ন দিক থেকে, আল্লাহ তুমি তাদের শ্রম করানোর ইজ্জতে কবুল করে নাও। এ গ্রামের কৃতি সন্তান যেগুলোর নাম শুনলাম, রব্বুল আলামিন প্রশাসনের বড় বড় দায়িত্বে আছে, সততার সাথে দায়িত্ব পালন করে দেশ এবং দেশের মুখ উজ্জ্বল করার তৌফিক দাও। আলম ডাঙ্গাতে আসলে কোরআনের জন্য ছুটি আসে আমার আমিরুল ইসলাম মন্টু ভাই, আরে তুমি তার মা বাবাকে মাফ করে দাও, তোমার গোলামকেও কবুল করো। এ মাহফিলের যত অতিথিবৃন্দ এসেছে আমাদের নামও জানি না, তোমার কুদরতের খাতায় তাদের নাম তুমি লিখে নাও। আর রব্বুল আলামিন যত মানুষ অসুস্থ দোয়া চেয়েছে শেফায়ে কামেলা জেরা নসিব করো। মাওলানা হোসাইন এখানে কথা বললেন, তার বাবা নেই, আল্লাহ তুমি বাবাকে ক্ষমা করে দাও। আর রব্বুল আলামিন আমার মা বাবা বেঁচে আছে আমি জানি না কি জিনিস এরা, যাদের মেয়েরা টের পাচ্ছে অন্তত যতদিন বেঁচে আছে তাদের খেদমত করার তৌফিক দাও। রব্বুল আলামিন যে যেভাবে তোমার কোরআনের দিকে এগিয়ে এসেছে আজকে, কেউ পরামর্শ দিয়ে, কেউ সময় দিয়ে, কেউ টাকা পয়সা দিয়ে, কেউ শ্রম দিয়ে, বিশেষ করে চুয়াডাঙ্গা জেলার ডিসি এসপি টিওনো আলমডাঙ্গা থানার সম্মানিত অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান সহ যত পুলিশ সদস্য ভাইরা সহযোগিতা করেছে এদের সাহায্য তুমি কবুল করে না, এরাও যখন বিপদে পড়বে আল্লাহ কিয়ামতে তুমি নিজে এদের সাহায্যকারী হয়ে যাও। মা বোনেরা পর্দা ঢেলে আছে এদেরকে খাদিজা আয়েশার মতো বানিয়ে দাও। ডক্টর আব্দুর রহমান রুহুল আমিন ভাই সহ কত মানুষ দূর দূরান্ত থেকে এসেছে আমিন আমিন করছে, মনের ভেতরে যার যে কামনা বাসনা আছে আমাদের জীবনের জায়েজ আশাগুলো পূর্ণ করে দাও। এই গোবিন্দপুর সহ আলমডাঙ্গা মাঠের নিচে যত মানুষ ঘুমিয়ে গেছে আল্লাহ এদেরকে চিরতরে মাফ করে দাও। কোরআন প্রচারের জন্য যারা চেষ্টা চালিয়েছে আজকে এক মাস এই মানুষগুলোকে কোরআনে কারিমের জন্য অমরের মতো বানিয়ে দাও। আমিন আমিন আমিন। যখনই মরণ আসবে আয়াতুল কুরসির যে বর্ণনা শুনেছি, এই দশটি আমল আমাদেরকে দুনিয়ায় তুমি করে মরণের যন্ত্রণা থেকে চিরতর রেহাই দিয়ে দাও। হযরতে আসরাইল যখন আসবে সামনে একবার হলেও যেন পড়ি না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেশের খ্যাতনামা ইসলামিক স্কলারদের বক্তব্য শুনতে আমাদের সঙ্গেই থাকুন। ওয়াজ মাহফিলের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করুন। 24 এনজয় বাই লিসনিং টু দ্য হোলি কোরআন।